লেকচার 7 এ আমরা টু ডাইমেনশনাল এলিমেন্ট দেখব। আজকে আমাদের পার্ট 1, পার্ট 1 এ আমরা দেখব হচ্ছে ফ্রেম এলিমেন্ট, রিজিড প্লেন ফ্রেম এলিমেন্ট, অর্থাৎ টু ডাইমেনশনাল ফ্রেম এলিমেন্ট দেখব আমরা, 3D ফ্রেম দেখব না। স্ট্রাকচার 1 2 তে যে ধরনের ফ্রেম আমরা দেখছিলাম ওই ধরনের ফ্রেম, বা 1 এ আসলে দেখা হয়নি, 2 তে হয়তো পোর্টাল ফ্রেম বা ক্যান্টিলিভার ফ্রেম ওই মেথড গুলোতে যেসব ফ্রেম, টু ডাইমেনশনাল ফ্রেম দেখা হচ্ছে ওই ফ্রেম গুলোই, বাট কন্ডিশন হচ্ছে ফ্রেম গুলো ইনডিটারমিনেট হবে। স্ট্রাকচার 3 তেও আমরা দেখছিলাম ফ্রেম, পয়েন্ট এলিমেন্ট ওই ফ্রেম গুলোই আমরা ফ্রেম এলিমেন্ট হিসাবে কিভাবে পয়েন্ট এলিমেন্ট দিয়ে সেটাকে অ্যানালাইসিস করা যায় সেটা শিখব। প্রথমে হচ্ছে আমরা ঠিক যেভাবে বিম এলিমেন্টের জন্য এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স বের করা দেখছিলাম, এখানে আমরা ফ্রেম এলিমেন্টের জন্য এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স বের করব। তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফ্রেম ইজ এ কম্বিনেশন অফ লং স্লেন্ডার স্ট্রাকচারাল মেম্বার্স, সেই স্ট্রাকচারাল মেম্বার মধ্যে থাকবে বিম এবং কলাম, যেহেতু ফ্রেম কম্বিনেশন অফ বিম এন্ড কলাম, এবং বলা হচ্ছে মেম্বার গুলো হবে স্লেন্ডার স্ট্রাকচারাল মেম্বার, জেনারেলি সাবজেক্টেড টু বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লোডিং দ্যাট প্রডিউসেস সিগনিফিকেন্ট বেন্ডিং ইফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ টুইস্টিং অর এক্সিয়াল ইফেক্টস। তো আমরা যেটা বিমের ক্ষেত্রে শুধুমাত্র কি ট্রান্সভার্স ইফেক্টটা দেখছিলাম, ওখানে আমরা এক্সিয়াল ইফেক্টটা নেগলেক্ট করছিলাম। আমরা লাস্ট টার্মের আগের যে ক্লাস ছিল সেখানে লাস্ট এলিমেন্টটাই ছিল বিম এলিমেন্ট, সেখানে আমরা দেখছিলাম, সেখানে আমরা এক্সিয়াল ইফেক্টটা নেগলেক্ট করছিলাম, বাট ফ্রেমের ক্ষেত্রে কিন্তু এক্সিয়াল ইফেক্টটা কনসিডার হবে, যেহেতু এটা একটা ফ্রেম। আমরা বিমে বা ফ্রেম আমরা বলতে পারি যে হরাইজন্টাল একটা লোড আসে ফ্রেম, আমরা জানি যে আর্থকোয়েক বা উইন্ড লোড গুলো ল্যাটারাল লোড, তো ল্যাটারাল লোড যখন আসবে সেই ল্যাটারাল লোড কিন্তু বিমের জন্য এক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করবে, যার কারণে এক্সিয়াল ইফেক্ট কিন্তু কনসিডার করতে হবে ফ্রেমের ক্ষেত্রে। এই যদি হয় অবস্থা, তার মানে বিমের চেয়ে একটা জিনিস শুধু বেশি সেটা হচ্ছে এক্সিয়াল ইফেক্ট। তো বিমের ক্ষেত্রে এই দুইটা ছিল, এ ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এবং একটি রোটেশন। হ্যাঁ, এই তাহলে ফ্রেম যদি করি আমার একটা বেশি আসবে এক্সিয়াল ডিসপ্লেসমেন্ট, তার মানে হচ্ছে প্রত্যেকটা নোডে ডিগ্রি অফ ফ্রিডম হবে 3টা ফ্রেম এলিমেন্টের ক্ষেত্রে। বিম এলিমেন্টের জন্য ছিল 2টা, এ ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এন্ড রোটেশন। যেহেতু ফ্রেমে এক্সিয়াল ডিসপ্লেসমেন্টকে কনসিডার করতে হচ্ছে, তাই তার কারণে ফ্রেম এলিমেন্টের প্রত্যেকটা নোডে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3টা, ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এবং রোটেশনের সাথে একটা এক্সিয়াল ডিসপ্লেসমেন্টও থাকবে। তাহলে এখানে যেটা প্রথমে আমরা বলতে পারি যে 2D রিজিড প্লেন ফ্রেম এলিমেন্টস আর বেসিক্যালি সিরিজ অফ আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্টস। হ্যাঁ, 2D রিজিড ফ্রেম যে এলিমেন্টটা আমরা বলতেছি এটা আসলে আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্টের একটা সিরিজ, অর্থাৎ অনেকগুলো বিম এলিমেন্ট যেগুলো আরবিটারি ওরিয়েন্টেড থাকতে পারে সেগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকবে, মানে অনেকগুলো বিম এলিমেন্ট মিলে একটা ফ্রেম এলিমেন্ট সহজ ভাবে বলতে। এখন আরবিটারি ওরিয়েন্টেড বলার কারণ হচ্ছে ফ্রেমে আমরা দেখতে পাই যে শুধুমাত্র হরাইজন্টাল বরাবর বিম থাকে না, তার মানে যে কলাম যেটা থাকে সেটা আসলে ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসে থাকে, অথবা ইনক্লাইন্ড কলাম থাকতে পারে, সেটাকে আমরা কলাম বলতে পারি অথবা বিমও বলতে পারি, যেটা পারপাস অনুযায়ী আসলে বলা হবে। যার কারণে সহজ ভাষায় জেনারেলি বলতে গেলে সেটা কিন্তু আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্টস। তা আমরা প্রথমে তাহলে আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্টস দেখব, অর্থাৎ বিম এলিমেন্টস আমরা কিন্তু দেখছি, কিন্তু আমরা ওই ক্লাসে বিম এলিমেন্টসটা শুধুমাত্র লোকাল কোঅর্ডিনেটেই ডিস্ট্রিবিউট করছি, গ্লোবাল কোঅর্ডিনেটে নেই নাই, অর্থাৎ বিমটা যে ইনক্লাইন থাকতে পারে সেটার কনসিডারেশন করিনি। আজকে আমরা ফ্রেম এলিমেন্টে যাওয়ার আগে বিম এলিমেন্ট যদি এরকম ইনক্লাইন্ড অবস্থায় থাকে তখন কিভাবে তাকে গ্লোবালি ডিস্ট্রিবিউট করতে হয় সেটা প্রথমে দেখবো, দেন ফ্রেম এলিমেন্টে যাবো। তাহলে এটা হচ্ছে সেটা যে আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্ট উইদাউট এক্সিয়াল ইফেক্টস ইন গ্লোবাল কোঅর্ডিনেটস। আরবিটারি ওরিয়েন্টেড যে বিম এলিমেন্টটা এটা যদি আমরা দেখি
ছয় ফিগারটা দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তাহলে এটা একটা ইনক্লাইন্ড বিম, তাই না? আমরা যখন ওই যে ট্রাসের ক্ষেত্রে, বার এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা জিনিস পড়ছিলাম, তখন শুধু এক্সিয়াল ফোর্স ছিল, এক্সিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল। আমরা ওই ধরনের পরেই বিম এলিমেন্টটা গতবার দেখছিলাম। বিম এলিমেন্টটা শুধুমাত্র গত ওই টপিক্সে শুধুমাত্র হরাইজন্টালে ছিল, মানে সোজা ছিল সহজ ভাষায়। এখন এই বিমটা বাঁকা বা ইনক্লাইন, মানে একটা থিটা করে আছে। গ্লোবাল যে এক্স এক্সিস, তার সাথে সে থিটা অ্যাঙ্গেলে আছে। আমরা বার এলিমেন্ট কে কিন্তু লোকাল থেকে গ্লোবাল কোঅর্ডিনেটে ডিস্ট্রিবিউট করা শিখছি, ঠিক একই ভাবে কিন্তু বিম এলিমেন্ট কেও লোকাল থেকে গ্লোবালে ডিস্ট্রিবিউট করা যায়। এখন বিম এলিমেন্ট কেন বলা হচ্ছে, কারণ এই এলিমেন্টটাতে আমরা বিম এলিমেন্টের মতোই শুধুমাত্র ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এবং রোটেশন ধরছি, এক্সিয়াল কে ধরি নাই। এবং এটা এখানে হেডলাইনেও বলা আছে, উইদাউট এক্সিয়াল ইফেক্ট, এক্সিয়াল কোনো ডিসপ্লেসমেন্ট এবং এক্সিয়াল ফোর্স কিন্তু এখানে কনসিডার করা হয় নাই। জাস্ট গত ক্লাসের বিমটাই আমরা বাঁকা করে ধরছি, যে বলতেছি যে ওই বিমটা যদি থিটা অ্যাঙ্গেলে গ্লোবাল এক্সিস এর সাথে কাজ করে, তখন কিভাবে আমরা স্টিফনেস ম্যাট্রিক্স টা ডেভেলপ করতে পারি। তো এই কারণে এটা বলা হয়েছে আরবিট্রারি ওরিয়েন্টেড বিম এলিমেন্ট। ওরা এটা ওই যে আমাদের 3.3.16 বার এলিমেন্টের যেটার কথা বলতেছিলাম ওইটার সাথে কম্পেয়ার করে বলতেছে যে আমার এখানে তো এক্স বার, এক্স ক্যাপ, যেটা এক্স ক্যাপটা হচ্ছে কি কি কোঅর্ডিনেট, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ। এখানে দেখেন দুইটা কোঅর্ডিনেট দেখা যাচ্ছে, একটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ কোঅর্ডিনেট। কোন কোঅর্ডিনেট কে কি বলে এটা তো এতদিনে জানা হয়ে গেছে, বলেন কোন কোঅর্ডিনেট কে কি বলে? লোকাল আর গ্লোবাল কথা বলতে চাচ্ছেন? কি বলে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ কে কি কোঅর্ডিনেট বলে, আর এক্স ওয়াই কোঅর্ডিনেট কে কি কোঅর্ডিনেট বলে? এক্স ওয়াই, এক্স ওয়াই স্যার লোকাল, আর এক্স ক্যাপ হলো গ্লোবাল স্যার। না, ভুল বলতেছেন। গ্লোবাল মানে হচ্ছে গ্লোব যেভাবে আছে। গ্লোব কিভাবে আছে, গ্লোব এরকম করে বাঁকা করে আছে নাকি গ্লোবটা সোজা এরকম? সোজা গ্লোবাল হচ্ছে সোজা, সোজা এক্স দিছে, আর সোজা ওয়াই টা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট, আর এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপ হচ্ছে লোকাল লোকাল কোঅর্ডিনেট। লোকাল কোঅর্ডিনেট, লোকাল মানেই ক্যাপ থাকবে, দিছে ক্যাপ থাকলেই লোকাল, আর গ্লোবালে কখনো ক্যাপ থাকে না। এটা তো পুরাতন শিক্ষা, এতদিন তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এটাই এক্স ক্যাপ ওয়াই ক্যাপ হচ্ছে লোকাল, এক্স আর ওয়াই হচ্ছে গ্লোবাল। তাহলে ঠিক ওইভাবে আমরা এখন যদি এটা জানি, তাহলে একটু খেয়াল করেন আমরা কনভার্সনটা মানে এইভাবেই করছিলাম যে ডি এক্স ক্যাপ ডি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু সি এস মাইনাস এস সি ডি এক্স ডি ওয়াই, অর্থাৎ লোকাল কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ইনটু গ্লোবাল কোঅর্ডিনেট এর ডিসপ্লেসমেন্ট। ডি এক্স ডি ওয়াই কি ডিসপ্লেসমেন্ট না? ডি এক্স মানে হচ্ছে এক্স ক্যাপ, মানে ডি এক্স ক্যাপ মানে হচ্ছে হলো এক্স ক্যাপ বরাবর ডিসপ্লেসমেন্ট। ডি ওয়াই ক্যাপ মানে হচ্ছে হলো ওয়াই ক্যাপ বরাবর, ওকে বরাবর ওয়াই ক্যাপ, ওয়াই ক্যাপ বরাবর ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ওইটা সমান, ধরে লোকাল কোঅর্ডিনেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু গ্লোবাল কোঅর্ডিনেট ডিসপ্লেসমেন্ট ইনটু একটা ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা কি ছিল? সি এস মানে আছে, সি মানে কস থিটা, এস মানে সাইন থিটা, সেই জিনিসটাই। এটা আবার লেখা হয়েছে। তাহলে এখন আমরা দেখি এখান থেকে ফাইনালি আমরা কিভাবে ম্যাট্রিক্সটা পাবো। এখন আমাকে বলেন, এখানে তো জেনারেলি ডিএক্স আর ডিওয়াই বলছে, কিন্তু এক্স বরাবর বা এই ইয়াতে আমার টোটাল আসলে ডিসপ্লেসমেন্ট কয়টা এই এলিমেন্টে? আমরা জানি বিম এলিমেন্টের প্রত্যেক নোডে ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, বিম এলিমেন্টের দুইটা করে। হ্যাঁ, দুইটা করে, ভেরি গুড। একটা হচ্ছে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট, বা আমরা বলি যদি বলি সহজ ভাষায় ওয়াই এক্সিসের ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে রোটেশন, রোটেশন। তাহলে নোড এখানে কয়টা? নোড দুইটা। তাহলে প্রত্যেক নোডে যদি আবার দুইটা হয়, নোডও দুইটা, তাহলে দুই দুগুণ চারটা, চার। হ্যাঁ, সেগুলো কি কি? ডি ওয়ান ওয়াই ফাই ওয়ান, ডি টু ওয়াই ফাই টু। এখন সবগুলোতে কিন্তু ক্যাপ দিতে হবে, কিন্তু আমরা যখন ওই যে গত ইয়াতে বিম এলিমেন্ট করছিলাম তখন ক্যাপের বিষয়টা অত জোর দেই নাই, কারণ বিমটা সোজা ছিল। যখন একটা জিনিসের মানে বিমের লোকাল কোঅর্ডিনেটটা গ্লোবালের সাথে সাথে ম্যাচ করে যায়, তখন আর ওই ক্যাপটা আলাদা করে দেওয়া হয় না, কারণ তখন তো লোকাল আর গ্লোবাল একই কোঅর্ডিনেট, তাই না? কিন্তু যখনই একটা বিম এলিমেন্ট বাঁকা হয়ে থাকবে, তখনই কিন্তু লোকাল এবং গ্লোবালকে আলাদা করে স্পষ্ট করে লিখতে হবে, এবং তখন লোকাল গুলোকে ক্যাপ দিয়ে ডিনোট করতে হবে সবগুলোকেই, ওখানকার ডিসপ্লেসমেন্ট কেও ক্যাপ দিতে হবে। যার কারণে এগুলো কি হয়ে গেছে, যে ডি ওয়ান ওয়াই ক্যাপ, ফাই ওয়ান ক্যাপ,
পাই টু ক্যাপ বি টু ওয়াই ক্যাপ, সবার সামনে ক্যাপ আছে। এখন দেখেন এই যে এটা আমরা বাম পাশে লিখছি, যেহেতু বাম পাশেরটা ছিল লোকাল কোঅর্ডিনেটেড ডিসপ্লেসমেন্ট, সো ডি ওয়ান ওয়াই ক্যাপ ফাই ওয়ান ক্যাপ ডি টু ওয়াই ক্যাপ ফাই টু ক্যাপ, এবং সিরিয়ালটা এভাবে লেখা হয়, প্রথমে ভার্টিক্যাল দেন রোটেশন। এখন যদি কখনো ওই হরাইজন্টালটাও থাকে, হরাইজন্টালটা আগে লেখা হয়তো আর কি, ডি ওয়ান এক্স ক্যাপ ডি ওয়ান ওয়াই ক্যাপ ফাই ওয়ান ডি টু এক্স ক্যাপ ডি টু ওয়াই ক্যাপ ফাই টু। এখন যদি হরাইজন্টাল নাই, এখন আগে ভার্টিক্যাল হবে দেন রোটেশন, ভার্টিক্যাল দেন রোটেশন। তাহলে এই চারটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট, ইজ ইকুয়াল টু ঠিক একইভাবে ম্যাট্রিক্সটা থাকবে, বাট ম্যাট্রিক্সটা এখন আর কি টু বাই টু হবে না। এখানে তো টু বাই টু এর একটা সিম্পল ম্যাট্রিক্স দেখাইছিল যখন আসলে একটা একটা ছিল তখনকার জন্য, এখন যেহেতু এটা ইয়া হবে না, এখন নতুন ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। আর এখানে গিয়ে গ্লোবালে সেটা কয়টা হয়ে যাবে, গ্লোবালে দেখেন একটা বেড়ে গেছে, ডি ওয়ান এক্স আসছে, ডি ওয়ান ওয়াই ফাই ওয়ান তো আসেই, ডি ওয়ান এক্স আর ডি টু এক্স আসছে, যেটা এখানে নাই। কারণ কি? কারণ হচ্ছে এটা যখন বাঁকা হয়ে আছে এবং এই ডি ওয়ান ওয়াই যাকে আমরা বলতেছি ডি ওয়ান ওয়াই ক্যাপ, এই ডি ওয়ান ওয়াই ক্যাপটা তাহলে কোন অ্যাঙ্গেল করে আছে? একটা থিটা অ্যাঙ্গেল করে আছে না ওয়াই এর সাথে? এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা, থিটা অ্যাঙ্গেল করে থাকলে তাকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি, একটা যাবে হচ্ছে ওয়াই বরাবর আর একটা যাবে হরিজন্টাল, স্যার হরিজন্টাল এক্স বরাবর, এই কারণে কিন্তু ডি ওয়ান এক্স কম্পোনেন্টটা আসবে। বুঝতে পারছেন এটা কেন আসলো? যখনই আমরা একটা লোকাল ডিসপ্লেসমেন্টকে দুইটা কম্পোনেন্টে ভাগ করব, তখন তো সে তার দুইটাই হবে, যেহেতু এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এই কারণে লোকালে যদিও তার কম্পোনেন্ট চারটা, গ্লোবালে এসে তার ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্ট হয়ে গেছে ছয়টা, দুটো বেড়ে গেছে। তাহলে এইটা ছিল তার কনভার্সন। আমরা কিন্তু অ্যাপ্লাই করি নাই হরাইজন্টাল, কিন্তু অ্যাপ্লাই করি নাই, তবুও কিন্তু হরাইজন্টাল চলে আসছে যেহেতু লোকাল থেকে গ্লোবালে নেওয়া হচ্ছে। আচ্ছা ফাইনালি আমরা যদি কে বের করি এই ইয়াতে, কে টা দেখতে এরকম হবে, ডি ওয়ান এক্স ডি ওয়ান ওয়াই ফাই ওয়ান ডি টু এক্স ডি টু ওয়াই ফাই টু, মানে এই যে এটার জন্য, এই ডি গুলোর জন্য কে এরকম হবে, ওই যে আমাদের যেটা এফ ইজিক্যাল টু কে ডি গ্লোবাল কোঅর্ডিনেট এর জন্য, এটা কিন্তু গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স, গ্লোবাল কোঅর্ডিনেটে, হ্যাঁ লোকাল কোঅর্ডিনেটে না। তিক্তে ব্যবহার করে ডুয়াল বেসিস কে এটা মুখস্থ রাখার দরকার নেই, এটা আমি দেখাচ্ছি একটু বোঝার জন্য, দেখে যান সামনে ইআই বাই এল কিউব, যে 12 ইআই বাই এল কিউব ছিল যে ওইটাই, সাথে যে এস স্কয়ার এস সি এগুলো ওই যে গ্লোবাল থেকে লোকাল থেকে গ্লোবালে কনভার্সন করার জন্য এই জিনিসগুলো আসছে। আচ্ছা তাহলে এতটুকু আমরা দেখলাম হচ্ছে এক্সিয়াল ইফেক্ট ছাড়া আরবিটারি ওরিয়েন্টেড বিম এলিমেন্টস কোন কোঅর্ডিনেটে, গ্লোবাল কোঅর্ডিনেটে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইথ এক্সিয়াল ইফেক্টস, এতক্ষণ ছিল উইদাউট এক্সিয়াল ইফেক্ট, এখন উইথ এক্সিয়াল ইফেক্ট। তাহলে সেম বিমটাই দেখেন, আবার দেখাচ্ছি সেম বিম, জাস্ট এখন এক্সিয়াল ইফেক্ট আছে, এই যে এফ ওয়ান এক্স আর এফ টু এক্স, এই দুইটা নতুন করে আসছে, আর আগের গুলো তো যে এফ টু ওয়াই বরাবর মানে ডি টু ওয়াই বরাবর এফ টু ওয়াই, তারপরে ফাই টু বরাবর এম টু, ফাই ওয়ান বরাবর এম ওয়ান, আর ডি ওয়ান ওয়াই ক্যাপ বরাবর হচ্ছে এফ ওয়ান ওয়াই ক্যাপ, সবার সামনে ক্যাপ আছে যেহেতু লোকাল কোঅর্ডিনেট। তাহলে এখন যদি আমরা এই যে এফ ওয়ান এক্স ক্যাপ আর এফ টু এক্স ক্যাপ অ্যাপ্লাই করি, মানে ধরেন এই যে এক্সিয়াল ইফেক্ট যদি থাকে শুরু থেকেই, তখন জিনিসটা কেমন দাঁড়াবে, এই এফ এন এক্স এবং এফ টু এক্স ক্যাপ এর জন্য আমার এই যে আমরা বার এলিমেন্টে যেটা করছিলাম এ বাই এল, হ্যাঁ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ডি ওয়ান এক্স ক্যাপ ডি টু এক্স ক্যাপ, তখন এভাবে করে এফ ইজিক্যাল টু কে ডি, যেটা এফ ইজিক্যাল টু কে ডি লোকাল কোঅর্ডিনেট, যে এফ ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ ডি ক্যাপ, হ্যাঁ এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট স্টিফনেস, তখন এটা এরকম হবে। তাহলে এখান থেকে আমরা যদি ফার্দার সামনে মুভ করি, তাহলে এরকম দেখাবে জিনিসটাকে, যে এফ ওয়ান এক্স ক্যাপ এফ ওয়ান ওয়াই ক্যাপ এম ওয়ান ক্যাপ এফ টু এক্স ক্যাপ এফ টু ওয়াই ক্যাপ এম টু ক্যাপ। এখন আমরা বলতে যাচ্ছি যে যদি আমরা লোকাল বরাবর ওই এক্সিয়াল কে কনসিডার করি, তখন আমাদের যে একটু আগে চারটা ছিল এখানে, যেমন এখানে ডি ওয়ান ওয়াই ক্যাপ ফাই ওয়ান ডি ওয়ান এক্স ক্যাপ ছিল না, এখন আমরা যেহেতু কনসিডার করতেছি তাহলে আমার কিন্তু যে ডি ওয়ান এক্স ক্যাপটাও আসছে, লোকালেই আমার ছয়টা হয়ে গেছে। একটু আগে কি লোকালে কয়টা ছিল, চারটা, চারটা ছিল না লোকালে ডিগ্রি অফ ফ্রিডম, এখানে ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, চারটা স্যার, চারটা, এই যে এখানে চারটা ছিল বলে,
এখন আমি বলতেছি আমি একটা জিনিস এক্সট্রা অ্যাড করতেছি, মানে এক্সএল কে কনসিডার করতেছি। এক্সএল কে কনসিডার করলে তখন প্রত্যেক নোটে কয়টা করে হবে? তিনটা করে হবে না? D1Y আর Φ1 তো ছিলই। এখন যদি এক্সএল কনসিডার করি তাহলে একটা D1 এক্স ক্যাপ থাকবে, আবার D2 এক্স ক্যাপ থাকবে। সেটাই আমরা ওই D1 D2 না দেখায় আমরা F দিয়ে দেখাইছি, মানে ফোর্স দিয়ে দেখাইছে। ডিসপ্লেসমেন্ট গুলো এই ফিগারে দেখায় নাই, শুধুমাত্র ফোর্স গুলো দেখাইছে। তো দুইটাই থাকে আর কি। তাহলে এই ফোর্স গুলো ইকুয়াল টু, তখন মানে লোকাল কোঅর্ডিনেটের ফোর্স গুলো হবে হচ্ছে লোকাল কোঅর্ডিনেটের ডিসপ্লেসমেন্ট গুলোর সাথে কে ম্যাট্রিক্স এর গুণফল। আর এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেটের কে ম্যাট্রিক্স। লোকাল কোঅর্ডিনেটের গ্লোবাল কোঅর্ডিনেট তো বুঝতে পারতেছেন, এখনই তো দেখালাম যে লোকাল কোঅর্ডিনেট হচ্ছে এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপ হচ্ছে লোকাল কোঅর্ডিনেট, আর এক্স আর ওয়াই হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট। তাহলে আমি এক্স এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপ বরাবর কে ম্যাট্রিক্সটা আগে তো বের করতে হবে না? বের না করলে আমরা গ্লোবালে যাব কিভাবে? বুঝতে পারতেছেন? তো ফ্রেম যখন আমরা করব, ফ্রেম তো এরকম এরকম এলিমেন্ট থাকবে যে একটা বাঁকা একটা সোজা, তখন যেটা বাঁকা সেটাকে আমার এভাবে করে ট্রান্সফার করতে হবে না? নাহলে আমরা কিভাবে সলিউশনে আসবো? বুঝতে পারছেন? তাহলে ওই কারণে এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট, আমি মার্ক করে দিচ্ছি লোকাল কোঅর্ডিনেটের কে ম্যাট্রিক্স এটা। এগুলো কিছুই মুখস্থ করতে হবে না, কোনটা মুখস্থ করতে হবে আমি বলবো। তাহলে লোকাল কোঅর্ডিনেটের কে ম্যাট্রিক্স এটা। এখন দেখেন আমরা লোকাল কোঅর্ডিনেটের এফ ক্যাপ ইজ ইকাল টু কে ক্যাপ ইনটু ডি ক্যাপ এটা পাইছি। ইকুয়েশনটা কি স্টিফনেস ম্যাট্রিক্স ইকুয়েশন কোনটাকে বলে মনে আছে? ফোর্স ইজ ইকুয়াল টু স্টিফনেস ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে এফ ইজ ইকুয়াল টু কে ডি, এটাই হচ্ছে স্টিফনেস। হ্যাঁ স্টিফনেস ইকুয়েশন, স্টিফনেস এর ইকুয়েশন। আর ওই কে টাকে বলা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। তাহলে এফ ইজ ইকুয়াল টু কে ডি তো দুইটা কোঅর্ডিনেটে হতে পারে, তাই না? কোঅর্ডিনেট আমার দুইটা না, লোকাল কোঅর্ডিনেটে হতে পারে, গ্লোবাল কোঅর্ডিনেটে হতে পারে। লোকাল কোঅর্ডিনেটে যদি হয় তখন আমরা এফ ইজ ইকুয়াল টু কে ডি না বলে আমরা এটা বলি যে এফ ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ আর ডি ক্যাপ। ক্লিয়ার? এই যে এটা কি, এটা হচ্ছে এফ ক্যাপ, এফ ক্যাপ, মাঝখানেরটা হচ্ছে কে ক্যাপ, থার্ড ব্র্যাকেট দেওয়া যেটা, এটা ম্যাট্রিক্স কে ক্যাপ। আর এই লাস্টেরটা হচ্ছে ডি ক্যাপ। ডি ক্যাপ যেহেতু বলতেছি লোকাল কোঅর্ডিনেট, লোকাল কোঅর্ডিনেটে ইকুয়েশনটা আমরা এইভাবে লিখছি। এবং এখানে সি ওয়ান এবং সি টু কি এটা লিখে দিতে হবে, এ বাই এল, আর সি টু হচ্ছে ই আই বাই এল কিউ। যাই হোক, এগুলো জাস্ট বুঝার জন্য যে লোকাল কোঅর্ডিনেট কেমন হচ্ছে। এখান থেকে এখন ফাইনালি আমরা গ্লোবাল কোঅর্ডিনেটটা পাবো, আর এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। মানে ফাইনাল পরীক্ষা যদি অন বোর্ড হয়, অন ভার্সিটিতে যদি হয়, তখন এই কোয়েশনটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে প্রেমের জন্য। আর যদি অনলাইন হয় তখন তো ওপেন বুক এক্সাম অ্যাজ ইউজুয়াল, মিড টার্ম যেভাবে এডিশন ওভাবেই হবে। তাহলে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর এ বিম এলিমেন্ট ইন গ্লোবাল কোঅর্ডিনেটস। তাহলে আমরা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স বিম এলিমেন্টের জন্য গ্লোবাল কোঅর্ডিনেট, এই যে এখন গ্লোবাল কোঅর্ডিনেট, আগের স্লাইডটা ছিল হচ্ছে লোকাল কোঅর্ডিনেটের জন্য, মানে এফ ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ডি ক্যাপ। এখন কিন্তু এফ ইজ ইকুয়াল টু কে ডি, এবং সেই কে টা লেখা হচ্ছে, মানে এফ আর ডি টা এখানে আমরা লিখি নাই। হ্যাঁ ওটা তো বুঝতে পারতেছো, মানে শুধু ক্যাপ হবে না আর কি। তো আমরা শুধু কে টা লিখছি, শুধু কে টা এখানে বইও ওইভাবেই দেখানো আছে, ইকুয়েশন 5.1.11, এইটাই হচ্ছে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর বিম এলিমেন্ট ইন আরবিটারি ওরিয়েন্টেড ফরম্যাট। মানে যদি বিমটা আরবিটারিলি ওরিয়েন্টেড থাকে, একটা থিটা অ্যাঙ্গেলে থাকে, অথবা কলাম বিম যাই বলি সেটা, তখন আমাকে এই ম্যাট্রিক্স দিয়ে তাকে সলিউশন করতে হবে, ঠিক আছে? এবং আমরা এই এই ম্যাট্রিক্সটা তাহলে মনে রাখতে হবে, সেটা কি, কে ইজ ইকুয়াল টু ই বাই এল ইনটু, এই যে এই যে ভ্যালু গুলো মনে রাখতে হবে। এখন এগুলো কোনটা কার জন্য এখানে আমরা লিখে দিচ্ছি, যে ডি ওয়ান এক্স এর জন্য এটা, ডি ওয়ান ওয়াই ফাই ওয়ান, ডি টু এক্স, ডি টু ওয়াই ফাই টু। ছয়টা ছয়টা ডিগ্রি অফ ফ্রিডম না, ছয়টা ডিগ্রি অফ ফ্রিডম এর জন্য ছয়টা কলাম, ডি ওয়ান এক্স, ডি ওয়ান ওয়াই, ফাই ওয়ান, এগুলো ছিল প্রথম নোডের ডিগ্রি অফ ফ্রিডম। সেকেন্ড নোডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে ডি টু এক্স, ডি টু ওয়াই এবং ফাই টু, ফাই টু। এখানে আমরা যে এখানেও দেখছিলাম, এই যে দেখেন যখন আমি উইদাউট দেখাইছিলাম, ওই যে লেখা আছে ডি ওয়ান এক্স, ডি ওয়ান ওয়াই, ফাই ওয়ান, ডি টু এক্স, ডি টু ওয়াই, ফাই টু। তাহলে এটা ছিল হচ্ছে এক্সিয়াল, কি এক্সিয়াল ইফেক্ট কে কনসিডার করা ছাড়া,
এই যে কেটা 5.1.4 আর 5.1.11 হচ্ছে এক্সিয়াল কে কনসিডারেশন করে এই হচ্ছে ওই 5.1.4 আর 5.1.11 এর পার্থক্য 5.1.4 এ এক্সিয়াল ইফেক্ট কে কনসিডার করা হয় নাই আর 5.1.11 এ এক্সিয়াল ইফেক্ট কে কনসিডার করা হয়েছে এখন প্রশ্ন আসবে স্যার আমরা কোনটা কনসিডার করব ফ্রেমের ক্ষেত্রে ওই যে বললাম ফ্রেমে যেহেতু ল্যাটারাল লোড আসে এবং যদি থাকে ওই ফ্রেমে ল্যাটারাল লোড তখন আমাকে 5.1.11 এই ইকুয়েশনটাই কনসিডার করতে হবে 5.1.4 না তাহলে 5.1.4 দেখানো হয়েছে কিন্তু এই যে 5.1.11 এর সাথে তার কম্পারিজনটা বোঝানোর জন্য বুঝা গেছে কথাটা এটা দেখাইছি শুধুমাত্র জি স্যার আমরা যে এটা কনসিডার করতেছি 5.1.11 এটা বোঝানোর জন্য দেখানো হয়েছে ঠিক আছে এই ছিল আমাদের থিওরি এবার আমরা ম্যাথ করব একটাই ম্যাথ এবং ম্যাথটা বড় হবে বাট এটা সলভেবল মানে পরীক্ষায় আসার মতো ম্যাথ কারণ এটাতে ওই এখানে যদিও আপনি কয়টা দেখতেছেন 6টা ডিগ্রি অফ ফ্রিডম না 6x6 ম্যাট্রিক্স তাই তো 6x6 ম্যাট্রিক্স হলে কি মানে ম্যানুয়ালি সলভ করা সম্ভব কম্পিউটার বা ইয়া ছাড়া সম্ভব না কিন্তু 6x6 ম্যাট্রিক্স কে ইনভার্স করা যাবে না কারণ আমরা জানি যে ম্যাট্রিক্স এর সলিউশনটা করতে হয় ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স করে সো আমরা যেটা করতে পারি 3x3 ম্যাট্রিক্সটা ইনভার্স করা যায় ক্যালকুলেটর দিয়ে 2x3 তো সহজেই করা যায় 3x3 ম্যাট্রিক্স হলো ইনভার্স করা যায় ক্যালকুলেটর দিয়ে তো আমরা পরীক্ষায় যদি থাকে ওই 3x3 পর্যন্ত থাকবে 3x3 কখন সম্ভব আমাকে কেউ বলতে পারবেন মানে এই ম্যাট্রিক্সটা তো 6x6 তাই না একটা ফ্রেমে আমি কিভাবে 3x3 ম্যাট্রিক্সের অঙ্ক দিতে পারি না এক্সিয়াল তো থাকতে হবে নাহলে তো ফ্রেম হবে না জি স্যার এখানে নোট কয়টা স্যার নোট কো নোট কমা নোট কমাই দিবেন আগে হ্যাঁ নোট কমাই দেব বাট এখানে নোট দুইটা না এবং দুইটাতে কোনো সাপোর্ট আছে না স্যার সাপোর্ট নেই সাপোর্ট নাই তার মানে যখন দুইটা সাপোর্ট নাই জন্যই তো 6টা হইছে সাপোর্ট দিয়ে দিবেন আগে হ্যাঁ তাহলে দেখেন এই অঙ্কটা দেখেন এটা একটা ফ্রেম না ফ্রেমের এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা নোড 1 এবং 3 নাম্বার নোডে ফিক্স সাপোর্ট দিয়ে দিছি তাহলে বাকি থাকলো কয়টা কয়টা নোড একটাই নোড 2 নাম্বার নোড তাহলে 2 নাম্বার নোডে ডিগ্রি অফ ফ্রিডম কয়টা দুইটা স্যার দুইটা ফ্রেম হলে কি দুইটা হবে ফ্রেমে একটা স্যার না না একটা কেন তিনটা হবে স্যার তিনটা হবে বিম এলিমেন্ট হলে হয় দুইটা হ্যাঁ ফ্রেম এলিমেন্টে তো আমরা বললাম এই যে এখানে শুরুতেই তো লেকচারে দেখালাম না আমরা এক্সিয়াল ডিসপ্লেসমেন্ট এখানে তিনটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তিনটা এক্সিয়াল ডিসপ্লেসমেন্ট ধরতে হবে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট ধরতে হবে রোটেশন ধরতে হবে তার মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম যে তিনটা সেই তিনটা হচ্ছে এই 2 তে কি হবে একটা d2 x ক্যাপ তারপরে d2 y ক্যাপ ফাই হবে আর একটা ফাই 2 ক্যাপ ফাই হবে এই তিনটা হবে হচ্ছে 2 নম্বর নোডে ডিসপ্লেসমেন্ট এবং যেহেতু ওই তিনটাই আননোন বাকিগুলো তো আসলে রেজিস্ট্যান্ট রেজিস্ট হয়ে যাচ্ছে যার কারণে আমার ম্যাট্রিক্সটা কত বাই কত হবে এই অঙ্কের জন্য 3x3 হবে 3x3 বুঝতে পারছেন জিনিসটা তাহলে আমি এই ধরনের অঙ্কই দিব এর বেশি অঙ্ক আমি হয়তো দিলে অ্যাসাইনমেন্টে দিতে পারি যদি দেই এবং সেটা আপনাদেরকে অন্য ফর্মুলায় অ্যাপ্লাই করে বা ম্যাটল্যাব বা এই ধরনের কিছু করে আপনাদের সলভ করতে হবে বাট এটা আসলে ম্যাটল্যাব শেখানো পসিবল না এখানে এই এইটা শিখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে ম্যাটল্যাব ওটা সফটওয়্যার শেখানো পসিবল না ওটা নিজের উদ্যোগে শিখতে হবে বাট আমি ওই দেখাই দিচ্ছি আর কি যে ম্যাটল্যাবে করা যায় অথবা ম্যাটল্যাব ছাড়াও করা যায় অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যেখানে ওরা ডিরেক্টলি আপনাকে 6x6 আপনি ম্যাট্রিক্স যদি লিখে দেন ওরা ডিরেক্টলি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে দিবে বুঝে গেছে বেশি ব্যবহৃত হয় পাইথনে তো ল্যাঙ্গুয়েজ লিখতে হয় ম্যাটল্যাব ল্যাঙ্গুয়েজ লিখতে হয় যে যেভাবে করেন অনেক ভাবে করা যায় ঠিক আছে কিন্তু ওই যারা ম্যাটল্যাব বা পাইথনে ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন না তাদের জন্য সলিউশন হচ্ছে অনলাইনে
ডিরেক্টলি ওই যে 6 বাই 6 ম্যাট্রিক্সটা আপনি লিখে দিবেন তাকে, সে আপনাকে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে দেবে। এটা হচ্ছে যদি আপনারা কখনো এই যে বড় ধরনের কোনো ম্যাট্রিক্স সলভ করতে ফেস করেন প্রবলেম, তার সলিউশনের উপায় আমি বলে দিলাম আর কি। বাট পরীক্ষার ক্ষেত্রে এগুলো নিয়ে বদল হওয়ার কিছু নাই, পরীক্ষায় 3x3 ম্যাট্রিক্স এর বেশি কিছু আসবে না, সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক। যদি মাই ফ্রেম থেকে প্রবলেম আসে তাহলে এই ধরনেরই আসবে। এখন যে ফ্রেমটা দেখতেছেন এটাই এই ধরনের, মানে নোড একটা থাকবে আর কি, তাই মূল কথা হচ্ছে নোড একটা থাকবে, ফ্রেম যেদিকেই থাকবে। ওকে, তাহলে প্রবলেমটা আমরা দেখি। আমরা প্রবলেমে কিছু দূর দেখে একটু ব্রেক দিব যাতে করে মনোটোনাস না হয়। আর আমাদের আজকে প্রবলেম কিন্তু একটাই, ফ্রেম এলিমেন্ট থেকে আমরা এই একটাই প্রবলেম দেখব। দেখি আমাদের ফ্রেম এলিমেন্ট শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমরা প্লেন ফ্রেম, আচ্ছা অন্য ইয়াতে যাব, প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেন এলিমেন্ট, ওই ওটা শুরু করবো। তো ফ্রেম এলিমেন্ট আজকে শেষ হয়ে যাবে এবং অঙ্কটা একটু লেংদি। বাট এটা বলতে পারেন যে স্যার অঙ্কটা হয়তো আধা ঘন্টায় করা যাবে কিনা, এটা হয়তো বলতে পারেন। তো ওই ধরনের ক্ষেত্রে আমরা দেখব যে আধা ঘন্টায় কতটুকু করা যায় সম্ভব, সেই অনুযায়ী আপনাদেরকে অতটুকু করতে দেওয়া হবে। বাট আমি আপনাদেরকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, অর্থাৎ এই ফ্রেমটার একদম রিয়াকশন বের করা পর্যন্ত দেখাবো। ডিসপ্লেসমেন্ট তো আমরা যেহেতু বের করতেইছি, যেহেতু এটা কি কি মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথডে, ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসলে কি এক ধরনের ডিসপ্লেসমেন্ট মেথড, যেহেতু এখানে ডিসপ্লেসমেন্টটা আননোন থাকে এবং আমরা ডিগ্রি অফ ফ্রিডম ধরি, ডিগ্রি অফ ফ্রিডম গুলো বের করি, তো আমরা ডিসপ্লেসমেন্ট গুলো আসলে শুরুতেই পেয়ে যাই। ডিসপ্লেসমেন্ট পেয়ে যাওয়ার পরে আমরা রিয়াকশনও বের করি। তো আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্রেম এলিমেন্ট কিভাবে সলভ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। বাট পরীক্ষায় নট নেসেসারি পুরোটাই আসবে, এমন করে আসবে যেটা আপনারা আধা ঘন্টায় করতে পারবেন বা যে টাইমে দেওয়া হবে ওই টাইমের মধ্যে করতে পারবেন। বুঝে গেছে কথা? জি স্যার বুঝে স্যার। স্যার এখানে স্যার এখানে ইআই এটা, হ্যাঁ আই, হ্যাঁ আই, হ্যাঁ আই কি হয়েছে প্রশ্নের মধ্যে দা ভ্যালু অফ ইআই ইন দ্য ফিগার, বাট দা ভ্যালু অফ ইআই, হ্যাঁ আর ইন দ্য ফিগার, ফিগারে বসে যে এটার কথা বসে ইআই দেওয়া আছে না, ওটা দেওয়া আছে, এটা বসে ফর দ্য রিজিড ফ্রেম শোন ইন ফিগার ডিটারমাইন, এটা আপনাদের বইয়েরই অঙ্ক মনে হয় 5.5, ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্টস এন্ড রোটেশন অফ দ্য নোড এলিমেন্ট ফোর্সেস এন্ড দ্য রিয়াকশন, মানে সব যত কিছু বের করা যায় আর কি সবকিছু এখানে দেখানো হবে, সেইখান থেকে ওভাবে করেই পরীক্ষা দেওয়া হবে। প্রথমে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এই আমি যদি একটু এক্সপ্লেন করি, 1 2 3 তিনটা নোড, এই ডিসপ্লেসমেন্ট কি হবে তিনটা নোডের মধ্যে, কোন ডিসপ্লেসমেন্ট বের করার কথা বলতেছে, বুঝেন এটা প্রশ্ন দেখে, এটা যদি বুঝে যাওয়ার কথা। 2 তে 2 তে 2 তে কয়টা ডিসপ্লেসমেন্ট হবে স্যার? 2 তে একটা স্যার, কয়টা ডিসপ্লেসমেন্ট হবে? একটা না স্যার, দুটো একটাই ডিসপ্লেসমেন্ট হবে স্যার। ডিওএফ আমাদের তিনটে না? হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডম তিনটা না, তিনটা তিনটে হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডম যতগুলো ততগুলো ডিসপ্লেসমেন্টই তিনটা বের ডিসপ্লেসমেন্ট হবে। ওটা হবে কি হবে না পরের কথা, ঠিক আছে? হ্যাঁ আমরা ওই যে আগে শিখছিলাম যে এখানে যেমন এই যে 2 নম্বরের পাশে 3 নম্বর আছে তাই না, দুই নম্বরের হরাইজন্টালটা 3 নম্বর আটকায় দিবে যার কারণে 2 নম্বর হরাইজন্টাল হবে না, বা এরকম শিখছিলাম না? তো ওইখানে এটা যেহেতু ইনক্লাইন আছে এটা ওটার জন্য প্রযোজ্য না, বুঝতে পারছেন? ইনক্লাইন একটা মেম্বার এবং সেটার মধ্যে লোডও আছে, তো এটা আমাকে আসলে বের করতে হবে। যতক্ষণ আমি বের করি নাই আমি ধরে নিব যে 2 নম্বর নোডের তিনটা ডিসপ্লেস, মানে তিনটা ডিগ্রি অফ ফ্রিডম এবং তিনটা ডিগ্রি অফ ফ্রিডমেরই ভ্যালু থাকতে পারে, তো আমাকে ওই তিনটাই বের করতে হবে। হ্যাঁ তাহলে এটা গেল ডিসপ্লেসমেন্ট। দেন হচ্ছে কি রোটেশন অফ দ্য নোড, মানে ওইটার ওই ডিসপ্লেসমেন্ট বলতে আসলে বোঝাচ্ছিল যে ট্রান্সভার্স গুলা আর রোটেশন, মানে একই কথা, এটা রোটেশনটা না বললেও চলতো। এলিমেন্ট ফোর্স, এলিমেন্ট ফোর্স হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে কি ফোর্স জেনারেট হচ্ছে সেই ফোর্স গুলো, এবং রিয়াকশন, রিয়াকশন হতে সাপোর্ট। এক নম্বরে যেহেতু তিনটা রেজিস্ট্যান্স, 3 নম্বরেও তিনটা রেজিস্ট্যান্স, এই ছয়টার ভ্যালু বের করতে হবে। হ্যাঁ হরাইজন্টাল ভার্টিক্যাল এবং মোমেন্ট, তিনেও হরাইজন্টাল ভার্টিক্যাল এবং মোমেন্ট, এই তিনটা বের। তো প্রশ্ন বোঝা গেছে? এবং এখানে দেখেন লোড কিরকম আছে, এই প্রথম 1 2 1 থেকে 2 1 2 নোডের মধ্যে যে এলিমেন্ট তাকে বলতেছে এলিমেন্ট 1, এবং নোড 2 এবং নোড 3 এর মধ্যে যে এলিমেন্ট তাকে বলা হচ্ছে এলিমেন্ট 2, এবং
এলিমেন্ট 1 এর ঠিক মাঝখানে 20 কিপের একটা লোড ঝুলানো আছে, এলিমেন্ট 2 এরও মাঝখানে 40 কিপের একটা লোড ঝুলানো আছে। সো এলিমেন্ট 1 এর মাঝখান বলতে এখানে আমাদের প্রজেকশনের লেন্থটা দেয়া আছে, এলিমেন্ট 1 এর অ্যাকচুয়াল লেন্থ দেওয়া নাই। হ্যাঁ, 10 ফিট এবং 10 ফিট প্রজেকশন, এবং আমার হাইট দেয়া আছে 30 ফিট। তাহলে ভূমি আর লম্ব থাকলে আমরা কিন্তু অতিভুজ জানতে পারি, এবং সেখান থেকে আমরা এই এই লেন্থটাও কিন্তু পেতে পারি। আর এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 15 ফিট আর 15 ফিট দূরে আছে, তার মানে সেও সেও মাঝখানেই আছে। আবার 2 নম্বর নোডে একটা এক্সট্রা লোড ঝুলানো আছে 40 কিপের, তাই না? এই হচ্ছে অবস্থা, এখন আমাকে এটাকে সলভ করতে বলছে। এবং আর একটা ভ্যালু দেওয়া আছে, ই হচ্ছে 30 × 10⁶ PSI, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা যদি যে ম্যাটেরিয়ালই হোক, সম্ভবত কংক্রিট বা স্টিলের যেটা হোক, সেটা 30 × 10⁶ PSI। এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 10 ইঞ্চি স্কোয়ার, এবং আই হচ্ছে 200 ইঞ্চ টু দি পাওয়ার 4, মোমেন্ট অফ ইনার্শিয়া আই 200 ইঞ্চ টু দি পাওয়ার 4। তো সবগুলো ইঞ্চ ইউনিটে আছে, আমাকে এখানে কনভার্সনের দরকার নাই। হাম হাম কিলে সিবির হাম, এই নয়েজ হচ্ছে, রোকন রোকন, এটা মিউট করে কথা বলতে হবে, শুধু আমার সাথে কথা বলা শুনে আমি। ওকে, তাহলে আমরা এখন প্রবলেমে চলে যাই, ঠিক আছে? এই হচ্ছে আমার সলিউশন, দেখেন কি করা হয়েছে। প্রথমে এই পেজটা যে যাই দেখতেছেন, তা হচ্ছে এলিমেন্ট 1, এলিমেন্ট 1 নিয়ে আমরা কাজ করতেছি। এলিমেন্ট 1 এর প্রথমে আমরা লেন্থটা বের করলাম। প্রথম এ নাম্বার ফিগারটা দেখেন, অ্যাপ্লাইড লোড অন এলিমেন্ট 1, এলিমেন্ট 1 এ যে লোড গুলো অ্যাপ্লাই করা আছে সেটা আমি আঁকছি। দেখেন, এখন আমি আপনাকে আপনারা আমাকে বলেন এলিমেন্ট 1 এ কয়টা লোড অ্যাপ্লাই করা আছে, কি মনে হয়? দুইটা মনে হচ্ছে, কিন্তু দুইটা না। কারণ কি, এই যে 40 কিপটাকে আপনারা মনে করতেছেন, কখনো কোনো একটা লোড যদি ঠিক জয়েন্টে কাজ করে সেটা কিন্তু এলিমেন্টের লোড না, সেটা জয়েন্টের লোড। লোড আছে একটা স্যার, হ্যাঁ, সেটা জয়েন্টের লোড। 40 কিপ লোডটা এলিমেন্ট 1 এরও না, এলিমেন্ট 2 এরও না, সে হচ্ছে 2 নম্বর নোডের লোড, 2 নম্বর নোডের লোড। ক্লিয়ার? মনে থাকবে এখন থেকে? তাহলে শুধুমাত্র জয়েন্টে যদি লোড না থাকে, জয়েন্ট থেকে একটু দূরে থাকে, তখনই আপনি ওইটাকে এলিমেন্টাল লোড বলতে পারবেন। অ্যাকুরেটলি জয়েন্টে থাকলে তাকে আপনারা এলিমেন্টাল লোড বলতে পারবেন না। তার মানে যে এক নম্বর এলিমেন্টে একটাই লোড আছে, সেটা হচ্ছে 20 কিপ। তাহলে 20 কিপ লোড যদি থাকে, তাহলে আমাকে যেহেতু এখানে লোকাল এবং গ্লোবালের ব্যাপারটা চলে আসতেছে, আমাকে প্রথমে লোকালে নিয়ে যেতে হবে, দেন আমরা গ্লোবালে যাওয়ার চিন্তা করব। তাহলে লোকাল কোনটা? 20 কিপ লোডের মানে আগে আমাকে বলেন এক নম্বর এলিমেন্টের লোকাল কোঅর্ডিনেট কোনটা। এক নম্বর এলিমেন্টটা ঠিক এইভাবে ইনক্লাইন্ড অবস্থায় আছে, তাই না? তাহলে এর লোকাল কোঅর্ডিনেট হচ্ছে এইটাই হচ্ছে ওর এক্স ক্যাপ, তাই না? এক নম্বর লেন্থ বরাবর যে আমি যে মাউসের কার্সার ঘুরাচ্ছি এটাই কিন্তু এক্স ক্যাপ। এবং এটার সাথে আমি যদি একটা লম্ব আঁকি, ওইটা হচ্ছে এক নম্বর এলিমেন্টের ওয়াই ক্যাপ, তাই না? তার মানে এই 20 কিপ লোড কে আমার আগে এই এই বারের এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপ বরাবর ডিস্ট্রিবিউট করতে হবে। কিভাবে করতে পারবো? এই যে আমি 20 কিপ কে যদি একবার এই যে এদিকে এবং আরেকবার তার পারপেন্ডিকুলার ডিস্ট্রিবিউট করি, তাহলে আমরা 20 কিপ কে কিসে ডিস্ট্রিবিউট করতেছি? এক নম্বর এলিমেন্টের লোকাল কোঅর্ডিনেটে ডিস্ট্রিবিউট করতেছি। হ্যাঁ, তার মানে আগে কিন্তু শুরুতে আমরা গ্লোবালে লাভ দিব না, 20 কিপ কে আমরা ডাইরেক্টলি বলবো না যে 20 কিপ তো স্যার গ্লোবাল ওয়াই এ আছে, তাহলে এত কিছু করার দরকার কি? করতে হবে এই কারণে, কারণ এটা ডিরেক্টলি এক নম্বর এলিমেন্টের মধ্যে আছে, এই কারণে একে আগে এক নম্বর এলিমেন্টের লোকালে নিয়ে যেতে হবে, দেন তাকে পুরো সিস্টেমের গ্লোবালে নিয়ে যেতে হবে। দুইটা স্টেপ এখানে, এটা এখানে করা হয়েছে। দেখেন, প্রথম ফিগারে আমরা এক নম্বর এলিমেন্টের লোকালে নিয়ে গেছি, যে 20 কিপ লোড। তাহলে আমরা প্রথমে অ্যাঙ্গেলটা বের করছি, আমার লম্ব হচ্ছে এই যে এখান থেকে দেখেন, লম্ব হচ্ছে আমার 30 ফিট এবং ভূমি হচ্ছে 20 ফিট। এই যে লম্ব 30 ফিট আর ভূমি হচ্ছে 20 ফিট, তাহলে আমি থিটা পাচ্ছি কি? লম্ব বাই ভূমি, ট্যান ইনভার্স 30/20, 56.31 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, এটাও কিন্তু থিটা, আমরা ত্রিকোণমিতি বা সব পড়ে আসছি, এগুলো জানা আছে। তাহলে এটাও 56.31 ডিগ্রি। তাহলে 20 কিপ থেকে যদি 56.31 ডিগ্রি দিয়ে এখানে একটা কম্পোনেন্ট পাই, তাহলে এটা কি কম্পোনেন্ট হবে, সাইন কম্পোনেন্ট না কস কম্পোনেন্ট?
থিটার সাথে যে থাকে সেই কস না সাইন কস স্যার কস কস স্যার ভেরি গুড তাহলে 20 এর সাথে এটা থিটা দিয়ে আছে তাহলে এটা হচ্ছে কস কম্পোনেন্ট তার মানে 20 কস থিটা মানে 20 কস 56.31 ক্যালকুলেটর হাতে 56.31 হ্যাঁ ক্যালকুলেটর হাতে নিয়ে করেন না হলে এটা ক্লিয়ার হবে না 20 কস 56.31 11.09 আসে কিনা দেখেন জি স্যার আসছে স্যার 11.09 হ্যাঁ বাট 20 সাইন 56.31 করলে আসবে 16.64 জি স্যার আসছে তাহলে এই হচ্ছে আমার গ্লোবাল কোঅর্ডিনেট লোকাল কোঅর্ডিনেট কিন্তু নিয়ে গেলাম এবার আসেন সেকেন্ড ফিগারে আর এটা কিন্তু করে হচ্ছে এটা বলা হয় নাই যেমন আমরা যদি এই যে লম্বভূমি জানি অতিবস্তু পেয়ে গেছি পিথাগোরাস দিয়ে বের করা যায় আবার থিটা দিয়ে বের করা যায় না 18.03 ফিট দিলে তো বা মানে হ্যাঁ এবার বি তে আসেন আমাদের বন্ধুরা আমরা কন্ট্রোল আমি বিজি কই বল আবার কে কথা শুরু করছে আর যে বি B the equivalent nodal force expressed in a local coordinate system for element 1. B a title to dekhen. Equivalent nodal force expressed in local coordinate system for element 1. এখন element 1 এর এই যে দুইটা force আমরা নিলাম একটা 11.09 একটা 16.64 এগুলোকে যদি আমরা এখন node এ নিয়ে যাই এটা তো মাঝখানে আছে node এ নিয়ে গেলে কি হয় node এর সিস্টেমটা জানেন প্রত্যেকটা জিনিস যখন একটা লোড একটা মেম্বারে থাকে তখন তাকে নোডে নিয়ে যেতে হলে আমাদেরকে যদি ঠিক এই যে মাঝখানে আছে যেহেতু মাঝখানেও যদি না থাকে আমরা এটা দুই নোডে ডিস্ট্রিবিউট করে দিতে হবে মাঝখানে যেহেতু আছে কি করবে সে অর্ধেক অর্ধেক নিবে তাই না 11.09 মাঝখানে আছে তাহলে দুই পাশে কত কত নিবে 5.55 এদিকেও 5.55 একইভাবে 16.64টা আছে মাঝখানে তাহলে দুইটা নোড সেটা ভাগ করে নিবে তাহলে এ নিবে হচ্ছে কত 8.32 এ নিবে কত 8.32 এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন আমি এই যে 11.09 আর 16.64 এই লোডকে দুইটা সমান ভাগে ভাগ করে দুইটা নোডে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কারণ এই লোডগুলো তো নোডেই যাবে আলটিমেটলি মেম্বার থেকে কে নিবে নোড নিবে না যেখানে থাকুক যাই থাকুক নোডে সমান ভাবে দিয়ে দিবেন 11.09 ভাগ করে দুভাগে দিয়ে দিচ্ছি 5.55 এবং ডিরেকশন সেম রেখে যেমন 11.09 কি নিচের দিকে না তাহলে নিচের দিকেই 5.55 এবং নিচের দিকেই 5.55 আবার 16.64টা ওই দিকে নিচের দিকে তাহলে অর্ধেক 8.32 এইভাবে নিচের দিকে এখানে 8.32 নিচের দিকে এই যে যেটা এখানে দেখতে পাচ্ছেন এখন এটা করার সাথে সাথে এখানে আমাদের একটা মোমেন্ট আসছে 600 মোমেন্টটা কিভাবে আসছে দেখেন এই যে m = pl / 8 আমার 11.09 লোডটা ঠিক এটার মাঝখানে কাজ করতেছে মাঝখানে কাজ করলে এন্ড মোমেন্ট হয় হচ্ছে পিএল বাই এইট তাই না পিএল বাই এইট করে আসছেন না কিছুদিন আগে সেই পিএল বাই জি স্যার তাহলে এই যে 11.09 ইন্টু 36.06 হচ্ছে আমার টোটাল লেন্থ এই যে 11.03 ইন্টু হচ্ছে 12 দিয়ে আমি ফিট কে ইঞ্চিতে নিয়ে গেলাম যেহেতু এটা ফিটে আছে আর আমার ওই যে সব ভ্যালু গুলো কিন্তু ইঞ্চিতে ছিল একটুকে মনে আছে যে পিএসআই ইঞ্চ ইঞ্চ সব ইঞ্চ তাহলে এগুলো আমি ইআই যদি ইউজ করতে চাই একটু পরে তখন আমার কিন্তু ঝামেলা হবে আমি যদি ইঞ্চিতে না নিয়ে যাই এই কারণে আমরা লেন্থ কে ইঞ্চিতে নিয়ে গেলাম 36.06 × 12 / 8 তাহলে এটা আসলে 599.8 আমি 600 ধরলাম 600 কি তাহলে মোমেন্ট আমার কি দাঁড়ালো দেখেন 36.06 টা স্যার এটা কোন লেন্থ ট্রান্সিট স্যার আমরা এই যে এটা 18.03 আর 18.03 ওই ফিগারটা দেখি স্যার আগে থেকে এই যে এখান থেকে আর কি এখানে লেন্থ দেয়া নাই আপনার 20 ফিট আর 30 ফিট করলে আপনি অতিভুজ পাবেন না অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার করলে এটা আসবে না 36
বুঝছি। 36 কি তো দুই ভাগে ভাগ করা হয়েছে, 18 আর 18। তাহলে এখান থেকে আপনারা টোটাল মোমেন্টটা পেলেন, মোমেন্টটা এখন দেওয়া হলো এখানে, আমরা যেটা দিচ্ছি এখানে। আর ডিরেকশনের ক্ষেত্রে আমরা নিচের দিকে যদিও লোড, আমাদের ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হলে এখানে এটাকে ধরা হয়েছে ক্লকওয়াইজ, এটাকে ধরা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ট্রেডিশনালি যেভাবে ধরি তার উল্টোই ধরা হয়েছে বলতে গেলে। আমরা ট্রেডিশনালি ধরি হচ্ছে এরকম, লোড নিচের দিকে থাকলে এইভাবে ধরা হয় আর এইভাবে ধরা হয়। এখন ফাইনাইট এলিমেন্টে যেহেতু ওই অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরা হয়, এই কারণে মোমেন্ট গুলো উল্টো করে লিখা হয়েছে। এটা জাস্ট একটু মনে রাখি, ডিরেকশন দেওয়ার সময় আমরা যেটা ধরতাম মানে এভাবে লোড থাকলে আমরা এদিকে দেই আর এদিকে দেই, ঠিক তার উল্টোটা দিতে হবে আর কি, মানে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে ক্লকওয়াইজ। এখন এদিকে ক্লকওয়াইজ আর এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। বইও দেখতে পারেন এভাবে করে ইয়া করা হয়েছে। ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্সটা এখানে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার আসেন, আমরা এখন নোডে যখন তার লোকাল কোঅর্ডিনেট বরাবর আছে, এখন নোডে আমরা এটাকে কি করব, মোমেন্টটা কি অলওয়েজ এরকম ভাবে আমরা দিব না? মোমেন্ট এইভাবে করে দিবেন আর কি, মানে যেভাবে দিতাম তার উল্টাটা করে দিবেন। মোমেন্ট এইভাবে আমরা, যদি আপনি এতদিন যেটা করছেন ওটা চিন্তা করেন যে এই যে নিচের দিকে লোড, তাহলে বিম এর ডিসপ্লেসমেন্ট কেমন হবে? নিচের দিকে হবে না, নিচের দিকে হবে। তখন আমাদের মোমেন্টের চিহ্ন আমরা কিভাবে দিতাম? বাম দিকে দিতাম অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকে দিতাম ক্লকওয়াইজ, এরকম দিতাম না? এখানে তার উল্টা দেওয়া হয়েছে, ওইটাই বলছি। এখানে দেখেন যেটা দেওয়া হইতো তার উল্টাটা দেওয়া হয়েছে, এখানে তার উল্টাটা দেওয়া হয়েছে। সি তে গিয়ে এখন আমরা এই জিনিসগুলোকে সামারাইজ করতেছি। মোমেন্টটা ঠিক থাকবে, বাট এটা আপনি টাইটেল দেখলে বুঝবেন, ইকুইভ্যালেন্ট গ্লোবাল নোডাল ফোর্সেস এক্সপ্রেসড ইন গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম ফর এলিমেন্ট 1। এটা ছিল এক্সপ্রেসড ইন লোকাল কোঅর্ডিনেট সিস্টেম, এখন এক্সপ্রেসড ইন গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম। গ্লোবাল কোঅর্ডিনেটে আমার এইটা হচ্ছে x, হরাইজন্টালটা x আর ভার্টিক্যালটা y, তো আমি এখন হরাইজন্টাল আর ভার্টিক্যালে নিয়ে যাচ্ছি। কিভাবে? এটা সিম্পলি, এটা কিন্তু এইটা থেকে আসে নাই, এটা ডাইরেক্ট এটা থেকে আসছে। কি করছি, ফিগার এ থেকে ফিগার সি পাইছি, বুঝতে পারছেন? ফিগার বি থেকে কিন্তু ফিগার সি আসে নাই, ফিগার এ থেকে ফিগার বি আসছে, আবার ফিগার এ থেকেই ফিগার সি আসছে। কিভাবে? এই যে বি স্কিপ ঠিক মাঝখানে আছে, তাহলে গ্লোবালে ডিস্ট্রিবিউট করলে কি হবে? এখানে 10, এখানে 10, এই যে দেখেন ডিস্ট্রিবিউট করছি, এখানে 10, এখানে 10। আর 600টা তো এখান থেকে আমরা ওইভাবে করেই বলতে পারি যে 11.09 যখন ভাগ করছি তখনই তো আমরা 600 পিপি টানলাম। ক্লিয়ার আছে এটা? এখানে তো স্যার আবার মুভমেন্ট ঘুরে ফেলছে, এই যে এখানে যে 10 কি, এটা আমি এখান থেকে বুঝালাম না, পিস কিপ কে ভাগ করে এটা এখানে দেখেন এটা থেকে আনা যায়, একই ভাবে আসে, কিন্তু অত কাহিনী করার তো দরকার নেই। আছে না স্যার? হ্যাঁ, ওই কারণে এখান থেকেও কিন্তু করা যায়, 8.32 সাইন এটা যোগ করে 8.32 sin 56.31 plus 5.55 cos এটা যোগ করে 10 কিপ আছে, এটা দরকার নাই, আমরা এখান থেকে ডিরেক্টলি পাচ্ছি। 20 কিপ আছে, তো এটা 10 কিপ, এটা 10 কিপ, আর 600 600 তো এখান থেকে পাইছি। তো এগুলো করার কারণ হচ্ছে আমার একটু পরে লাগবে, বুঝতে পারছেন? গ্লোবাল লোকালের ভ্যালুও লাগবে, নোডে গ্লোবালের ভ্যালুও লাগবে, যার কারণে দুইটা ফিগার। ওই যে সিটা সি এর আমরা স্যার প্রথম প্রথম থেকে আসছে, এ থেকে আসছে, এ থেকে আসছে স্যার, মোমেন্টটা এতে আমাদের ঠিক আছে স্যার, মোমেন্ট তো এখান থেকে আসছে না, এতেই আমরা মোমেন্ট বের করে আসছি না, মোমেন্ট কিন্তু আমরা এ ফিগার দেখেই বের করছি, যদিও লিখছি এখানে, হ্যাঁ বের করছি কি 11.09 দিয়ে না, সেটা এ ফিগারে আছে না? তাহলে স্যার সি এর মোমেন্টটা ঠিক আছে স্যার? হ্যাঁ ঘুরানোটা একটু ঘুরানো কোন দিকে ওটা দেখেন, ঠিক আছে এটা গেল, নেক্সট পেজে যাচ্ছি। ওকে, তাহলে এক নম্বর এলিমেন্ট শেষ, এবার দুই নম্বর এলিমেন্ট।
দুই নম্বর এলিমেন্টে আমরা একটু পরে বুঝবেন আমরা এত কাহিনি কেন করি। দুই নম্বর এলিমেন্টে আমাদের কি ছিল, লোডও ছিল ওখানে একটা, ওই যে 40 ফিট মাঝখানে ছিল মনে আছে, এই যে 40 ফিট লোড মাঝখানে ছিল 15 ফিট। তাহলে এখানে আমরা কিভাবে পিএল বাই এইট করলাম, পরে মোমেন্ট আনলাম 1800 কিউব ইঞ্চ। তাহলে এখানে 1800, এখানে 1800, ঠিক দেখেন উল্টা উপর থেকে লোড আসলে আমরা কিভাবে আঁকতাম, এইভাবে এইভাবে আঁকতাম না, রেজিস্টিং মোমেন্ট, এখানে কিন্তু অ্যাপ্লাইড মোমেন্ট আঁকা হয়, এই কারণে আসলে উল্টা করে আঁকা হয়, 1800 এদিকে 1800 এদিকে। জাস্ট আমরা সহজভাবে মনে রাখতে পারি এইভাবে যে এতদিন যা করে আসছি ডিরেকশন তার উল্টাটা দিব, যেহেতু এটা রেজিস্টিং মোমেন্ট দেখাচ্ছি না, এটা অ্যাপ্লাইড মোমেন্টটাই দেখাচ্ছি। 40 কিউব এদিকে থাকলে এরকম এরকম, কারণ এখানে কিন্তু কোনো সাপোর্ট নাই, যার কারণে আমরা যখন মানে ফাইনাল এলিমেন্ট করি আমরা কিন্তু সাপোর্টের দিকে তাকাই না, সাপোর্ট ছাড়াই মানে অ্যাপ্লাইড মোমেন্ট দিয়ে কাজ করি, এই কারণে অ্যাপ্লাইড মোমেন্টটা তো উল্টা দিয়ে কাজ করবে। হ্যাঁ, এই কারণে এটা 1800 এদিকে ক্লকওয়াইজ, এদিকে গেল। আর লোড তো সহজ, 40 কিউব মাঝখানে আছে, তাহলে এইদিকে 20, বামের নোডে 20, মানে দুই নম্বর নোডে 20, তিন নম্বর নোডে 20, এই যে 20 20 গেল। এবার এখন আসেন এই সব ফিগারকে সামারাইজ করেন, আমার দরকার হচ্ছে দুই নম্বর নোডে কি কি ফোর্স আসছে সেগুলা। এখানে দেখেন দুই নম্বর নোডে কি আসছে, 20 কিউব নিচে আর 1800 কিউব ফিট ক্লকওয়াইজ। আগের ফিগারে কি আসছে দুই নম্বর নোডে, এই যে 600 কিউব ইঞ্চ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আর 10 কিউব নিচে। তাহলে 10 আর 20 মিলে এখন আমার কত হবে, 30 হবে। এখানে দেখেন কত দেওয়া, 70, আর এটা কত দেওয়া, 1800 আর হলো ইয়া 600, 1800 আর 1800 থেকে 600, ওটা তো 1800 তো ক্লকওয়াইজ, 600 তো এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ না, তাহলে 1800 থেকে 600 গেলে 600 বি, হ্যাঁ 1800 থেকে 600 গেলে 1200। বাট এইটা 70 কেন বলেন তো, মনে আছে এই যে 40 ছিল, হ্যাঁ এই যে 40 ছিল, 40 যোগ হবে তো স্যার 40 34, মনে আছে প্রশ্ন থেকে ডাইরেক্ট নিয়ে আসতে হবে এখানে। এই জন্য কেউ চাইলে এই যে চতুর্থীর পাশে লিখে রাখি যে 10 যোগ 20 যোগ 40 40, তাহলে মনে থাকবে, হ্যাঁ তাহলে মনে থাকবে, আপনার এটা প্রিন্ট ইন করলে ওখানে লিখে রাখি। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল নোডাল এর কন্ডিশন, মানে এই দুই নম্বরের এত কিছু বের করার জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করা, কারণ একটু পরে যখন আমরা দুই নম্বর নোডের ওই ডিসপ্লেসমেন্ট এর করেসপন্ডিং ফোর্স খুঁজব তখন এইগুলোকে আমার খুঁজতে হবে, এগুলো আমাদের লাগবে। তাহলে ওকে, এখন আমরা টেবিল করা শুরু করি, মানে ওই যে বার এলিমেন্টে যেরকম করছিলাম ওই রকম নোডাল ডিসপ্লেসমেন্ট এন্ড রোটেশনের টেবিল। এবং টেবিলে কি কি থাকে, যতগুলো এলিমেন্ট ততগুলো এলিমেন্টের একটা কলাম থাকে বাম পাশে, এলিমেন্ট 1 2, লেন্থ ইঞ্চিতে, লেন্থ গুলো কিভাবে বের করাছে একটু খেয়াল করেন, লেন্থ হচ্ছে আমার কটা লাগবে, এলিমেন্ট 1 এর লেন্থ লাগবে আবার এলিমেন্ট 2 এর লেন্থ লাগবে। এলিমেন্ট 2 এর লেন্থ তো সোজা, এলিমেন্ট 2 এর লেন্থ হচ্ছে কত, 15 15 30 ফিট 30 ফিট, তাহলে 30 × 12 ইঞ্চিতে তো নিতে হবে তাই না, 30 × 12 দেখেন 30 × 12 360 ইঞ্চ, আর ওটা হচ্ছে যে টিকটাকে বের করছে 36.06 ফিট × 12, মানে 432 ইঞ্চ, 36 ইঞ্চ বের করছে না একটু আগে, জি স্যার, হ্যাঁ ওইটা দিয়ে, জি স্যার, ও ত্রিভুজ, হ্যাঁ তাহলে এল বের হয়ে গেল। এবার আসেন থিটা, থিটাও বের করে রাখছি, আমরা থিটা শুরুতেই বের করছি, এখানে যে 56.31 ডিগ্রি করে আছে এক নম্বর এলিমেন্টটা, তাহলে থিটা সবসময় কার সাথে হিসাব, কার সাপেক্ষে হিসাব করতেছি, হরাইজন্টাল এর সাপেক্ষে, থিটা হিসাব করতেছি হরাইজন্টাল এর সাপেক্ষে 56.31। তাহলে এক নাম্বার এলিমেন্টের জন্য থিটা হচ্ছে 56.31, দুই নাম্বার এলিমেন্টের জন্য থিটা কত স্যার, এটা তো জিরো স্যার, জিরো, জিরো স্যার, জিরো, কারণ দুই নাম্বার এলিমেন্ট তো নিজেই হরাইজন্টাল এর সাথে আছে, জিরো, ওইটাই করা হয়েছে দেখেন, থিটা হচ্ছে 56.31 আর এখানে থিটা হচ্ছে জিরো, জিরো, এস, এস মানে হচ্ছে সাইন থিটা, সি মানে হচ্ছে কস থিটা, এগুলো তো আগেই করছি, জাস্ট ক্যালকুলেশন করে এগুলো বসানো আছে। তারপর হচ্ছে ই বাই এল, মানে আমরা করে টেবিলটা করব যাতে করে আমাদের কোনো ক্যালকুলেশন করতে না হয়, সব এখানে ভ্যালু গুলো চলে আসে, আমরা ভ্যালু দেখে দেখে স্টিফনেস ম্যাট্রিক্স গুলো লিখবো। তারপরে ই বাই এল লাগবে, ই বাই এল, ই দেওয়া আছে প্রশ্নে,
এল আমরা বের করে রাখলাম 432 ই দাও আছে প্রশ্নে কত 30 ইনটু 10 টু দি পাওয়ার 6 পিএসআই 13 হ্যাঁ তাহলে 30 থেকে ইয়া করলে এখন সমস্যা হচ্ছে আমরা ওখানে পিএসআই আছে না ওটাকে আমাদেরকে কেএসআই তে লিখতে হবে একটু কারণ কি আমাদের লোড গুলো সব কিপে আছে না তাহলে 30 ইনটু 10 টু দি পাওয়ার 6 পিএসআই সমান কত কেএসআই 10 কিউব কেএসআই না 30 ইনটু 10 কিউব কেএসআই স্যার 1000 দিয়ে ভাগ দিতে হবে কেএসআই না 1000 দিয়ে ভাগ তাহলে এটা কিন্তু একটু প্রশ্নের মধ্যে শুরুতে এটা লিখে রাখতে হবে ইউনিটটা কিন্তু কনভার্সনে ভুল করা যাবে 30 ইনটু 10 কিউব কেএসআই এটার সাথে গুণ করে দেখেন এটা আসে কিনা ই বাই এল ই বাই এল তাহলে একটু ক্যালকুলেটর নেন লিখেন 30 ইনটু 10 কিউব ডিভাইড বাই 432 এটা আসবে 69.33 আসে কিনা দেখেন মুখস্থ করতে গেলে আপনার ওই এখানে যা যা কম্পোনেন্ট আছে ওগুলোই আমরা কিন্তু সামারাইজ করে টেবিলে লিখতেছি আবার এদের দুজনের মিল আছে এখানে এস আর সি আছে তাহলে এই দুটো কিন্তু সহজে মুখস্থ রাখা যায় বাকি থাকে এইটা এটা হচ্ছে a মাইনাস 12 বাই বাই l স্কয়ার মানে এই 12 বাই বাই l স্কয়ার ইনটু c s মানে একটু চেষ্টা করলে আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন আর অনলাইনে যদি হয় তাহলে তো মুখস্থ রাখার দরকার নেই ওপেন বুক হবে ওখান থেকে দেখে দেখে যা যা লিখ তাহলে এখান থেকে আমরা যদি এগুলো বসাই আমার এ আছে এটা এখানে লেখা হয় নাই কারণ এ তো সবার জন্য সেম কারণ এটা টেবিলে লেখা হয় নাই এ হচ্ছে 10 ইঞ্চ স্কয়ার আর আই হচ্ছে 200 ইঞ্চ টু দি পাওয়ার 4 তাহলে 10 আর 200 এতটুকু মনে রাখেন ওকে এবার এখানে একটা ক্যালকুলেশন অন্তত করেন আপনারা এটা 3.0 নেন আসে কিনা আমাকে বলেন এ কত 10 ক্যালকুলেটর নেন লিখেন সবাই আছেন সবাই নাকি নাই ইয়েস স্যার432 স্কয়ার দরকার হলে একটা খাতায় লিখেন ইনটু এস স্কয়ার এস হচ্ছে 0.832 স্কয়ার দেখেন 3.09 আসে কিনা স্যার রাষ্ট্রে তো 0.01 3.003 আসছে স্যার আসছে স্যার আসছে স্যার টার্মিনা 3.09 আসছে ইয়েস স্যার 3.093 আসছে হ্যাঁ বাকিদের আসে নাই আপনারা ইউনিট ভুল লিখছেন বা ক্যালকুলেশন করতে ভুল করছেন এ হচ্ছে 10 সি হচ্ছে 0.09 হবে ঠিক আছে আপনারা পয়েন্ট ঠিকমতো দিলে চলে আসবে কারণ 432 এর পরে এখানে কিন্তু 0.72 আছে ভাই জি স্যার ওখানে এগুলো দিলে চলে কারণ এই যে থিটা আর এস জিরো ছিল টেবিলটা ক্লিয়ার সবার কাছে বুঝতে পারছেন টেবিল টেবিল নিয়ে কোনো প্রশ্ন আছে হ্যাঁ
কই সবাই চুপ কেন টেবিল নিয়ে কোনো প্রশ্ন আছে না স্যার নাই স্যার ঠিক আছে পরেরটা যাচ্ছি তাহলে এলিমেন্ট 1 এর জন্য আমরা একটা বের করি নোড 1 থেকে 2 নোড 1 থেকে স্যার বলছিলেন স্যার একটা এখন দিব এখন দেন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে কত 10 মিনিট এখন 8:31 বাজে তো 8:45 শুরু করবো 8:45 ঠিক আছে ওকে স্যার ওকে গ্লোবাল কোঅর্ডিনেটের ইকুয়েশনটা আমরা একটু আগে দেখছি 5.1.11 সেখানে নোড ছিল দুইটা এখন আমার নোড যেহেতু একটা আমার এটা 3/3 হয়েছে তো এবং ওই 3/3 এর সামনের পোর্শনটাই আমরা এখানে নিচ্ছি যে এই পোর্শনটা সামনের এই 3/3 এতটুকু আসছে যেহেতু আমার ডিগ্রি অফ ফ্রিডম 3টা এবং সামনে একটা ই বাই এল আছে ঠিক এই যে ই বাই এল এটা ওখানেও ছিল খেয়াল করলে দেখবেন এই যে শুরুতে ই বাই এল ছিল ই বাই এল ইনটু হচ্ছে এইটা তাহলে ই বাই এলটা কিন্তু লিখতে হবে ওটা না লিখলে ভুল হবে তাহলে ই বাই এল আমরা একটু আগে টেবিলে করে রাখছি তাই না 69.33 এই যে এখন লিখে দিই 69.33 আর এগুলো সব করে রাখছি হ্যাঁ এগুলো আমরা জাস্ট টেবিল থেকে নিয়ে আসতেছি যে 3.09 4.161 2.31 6.93 1.54 এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশন ওয়াইজ বসালাম এবং এটা যেহেতু সিমেট্রি আমরা এই ভ্যালুগুলো আমরা লিখে ফেললাম যেহেতু আমার আসলে লাগবে একটু পরে ওই কারণে আমরা ইকুয়েশন লেখার সময় সিমেট্রি দিয়ে কম লেখা লিখতে পারি বাট ভ্যালুগুলো লেখার সময় আমরা লিখে ফেলবো আর কি মানে একটা যে রোটাই আবার কলামে বসাই দিব আর কি সহজ 3.09 4.61 2.31 যাতে আমরা যোগ বিয়োগ করতে পারি একটু পরে তো আমার দুটো ওভারল্যাপ করতে হবে তাই না দুই নম্বর নোডে এক নম্বর এলিমেন্টের জন্য এই ডিসপ্লেসমেন্ট আসছে বা এই ফোর্স গুলো আসছে তাহলে দুই নম্বর এলিমেন্টের জন্য তো আবার দুই নম্বর নোডে এরকম একটা স্টিফনেস পাবো ওগুলোকে তো আবার যোগ করতে হবে এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য তো কে বার ওয়ান আমরা বের করছি তো কে বার ওয়ান বের করার পরে আমরা একইভাবে কে বার টু বের করবো এলিমেন্ট টু এর জন্য এটা হচ্ছে নোড টু থেকে থ্রি এবং নোড থ্রি ফিক্স সো d3x d3y এবং 5 3 হচ্ছে জিরো আর প্রথম মানে নোড টুটা হচ্ছে ফ্রি ফার্স্ট নোড বলতে এখানে প্রথম নোড বলা হচ্ছে এখানকার এই যে নোড টু কে বলা হচ্ছে আর এটা তো সেকেন্ড নোড ওই হিসাবে ফার্স্ট নোড লিখা হয়েছে আচ্ছা কে বার টু এখানে বার কথাটা একটা দেওয়া হয় নিচে একটা বার দেওয়া হয় আসলে ম্যাট্রিক্স বোঝানোর জন্য কারণ আমরা হাতে লিখলে তো মোটা করে লেখা যায় না ওই কারণে আমরা কে বার দেই নিচে হাতে লেখার সময় কে বার টু ই বাই এল ফর্মুলা একই ঠিক আছে d2x d2y 5 2 d2x d2y 5 2 ওই একটা নোডের জন্য তিনটা ডিসপ্লেসমেন্ট কিন্তু এবার ভ্যালু গুলো আলাদা কারণ আমরা দেখছি দুই নম্বর এলিমেন্টের সব ডাইমেনশন যেহেতু আলাদা এই যে এখানকার ভ্যালু গুলো আলাদা 10.00.019 3.33 এই পাঁচটা ভ্যালু দিয়ে এটা লেখা হয়েছে এবং সামনে ই বাই এল হচ্ছে 83.33 এই যে 83.33 এবং ওই পাঁচটা ভ্যালু দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটা লিখলাম তো আমার গুণ করে দিলাম আমার এইটা দাঁড়ালো নোড টু এর জন্য আমরা সেম ভাবে কে বার টু পেলাম নোড ওয়ান এর জন্য পাইছিলাম কে বার ওয়ান এখন এদের দুজনকে নিয়ে আমার অ্যাসেম্বল করতে হবে অ্যাসেম্বলি গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর অল এলিমেন্টস সব এলিমেন্টের জন্য তো দুইটা এলিমেন্টের জন্য এই জিনিসগুলো কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে গুণ নাকি ভাগ কি করব যোগ করব ঠিক আছে দেখেন প্রথমে ছিল 214.23 এখানে 214 যোগ 833 1747 তো একটা দেখালাম একইভাবে প্রত্যেকটাই আমরা যোগ করে করে বসাই
আর এটা তো জানেন যে আমরা ম্যাট্রিক্স দেখার সময় এই জিনিসগুলো লিখলে আমাদের বুঝতে আসলে সুবিধা হয়, যে ডি টু এক্স ডি টু ওয়াই ফাই টু, যেন দেখবেন আমি সবসময় এগুলো লিখে রাখি ডি টু এক্স ডি টু ওয়াই ফাই টু। তাহলে কে বার বের হয়ে গেল? এখন দেখেন আমরা কিন্তু বড় কে লিখছি, এতক্ষণ লিখছিলাম ছোট কে বার ওয়ান কে বার টু, কিন্তু যখনই আমরা অ্যাসেম্বল করে ফেলবো তখন ওইটা পুরো গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স পুরো স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচারটা যেটা একটা ফ্রেম স্ট্রাকচার সেটার জন্য কে বার পুরো বড় হাতের কে ক্যাপিটাল কে বার এভাবে করে লিখতে হবে। স্টিফনেস ম্যাট্রিক্স বের হয়ে গেছে, তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স এর ইকুয়েশনটা লিখতে হবে এ ফিজিক্যাল টু কে ডি, এখানে নিচে বার দেওয়া হয় নাই, দিলে ভালো এফ বার কে বার ডি বার এফ ফিজিক্যাল টু কে ডি। লে ফিজিক্যাল টু কে ডি, আমরা যেহেতু শুধু দুই নম্বর নোড এর ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করতেছি, সো আমার এফ এও থাকবে কি শুধুমাত্র দুই নম্বর নোড এর ফোর্স গুলো, কি কি এফ টু এক্স এফ টু ওয়াই এম টু, ওই যে শুরুতে আমরা মোমেন্ট এবং ফোর্সটা বের করে রাখছিলাম সেইটার কাজ এখানে এসে আমরা সেটা সুফল পাবো। এফ টু জিরো, এফ টু ওয়াই হচ্ছে -70 যেহেতু নিচের দিকে 70 ছিল, আর এম টু হচ্ছে -1200 যেহেতু আমরা ডি ওয়ান এক্স ডি টু ওয়াই সবগুলো ক্লক ওয়াইজ ধরছি এবং আমার এই মোমেন্টটা ছিল সরি এন্টি ক্লক ওয়াইজ ধরছি আর আমার এই মোমেন্টটা ছিল ক্লক ওয়াইজ, যার মানে এটা হচ্ছে -1200 আর 70, কারণ আমরা সবকিছু আপওয়ার্ড কে পজিটিভ ধরি, আপওয়ার্ড কে পজিটিভ ধরে কিন্তু এই ফর্মুলা গুলো ডেভেলপ। এখন বলতে পারেন যে স্যার এটা আসলে কোথায় ধরছি আমরা, এটা আসলে এখানে ধরছি এই ডিরাইভেশনে, যখন ওই যে ডি ওয়ান এক্স ডি বা যাই আমরা করছি এখানে খেয়াল করেন যে কোন রোটেশন ধরছেন আপনি, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ? সূত্র ডিরাইভ, সূত্র ডিরাইভ করার সময় কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ কে পজিটিভ ধরে সূত্র ডিরাইভ করছি, এই কারণে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ। এখানেও আপওয়ার্ড কে পজিটিভ ধরছি আর রাইট ওয়ার্ড কে পজিটিভ ধরছি, এই কারণে কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে যে পজিটিভ কোনটা, মুখস্থ রাখতে হবে। তো পজিটিভ হচ্ছে আমার আপওয়ার্ড, হ্যাঁ, আর এটা এই যে পজিটিভ আপওয়ার্ড এটা হচ্ছে ডাউনওয়ার্ড, তাই -70 আর টি ওয়ান এক্স বরাবর তো কিছু নাই, মানে এফ ওয়ান এক্স কোনো ফোর্স নাই, থাকতে পারতো কিন্তু পারতো না। আমি যদি প্রশ্নে এখানে একটা ল্যাটারাল লোড দিয়ে দিতাম 30 কিপ হরাইজন্টাল লোড, তাহলে সেটা এখানে আসতো না, এখন সেটা এখানে আসতো এফ টু এক্স সমান তখন 30 কিপ আসতো, সাথে আরো কিছু আসতে পারতো যদি আমরা এগুলো কনসিডারেশনে আনতাম, যেমন এখানে যেটা বলতেছিলাম যে এখানে তো 10 আর 10 ভার্টিক্যাল, এখানে তো এরকম নাই, এখানে কিছু থাকতো তখন সেটা আসতো আর কি। তাহলে এইখান থেকে আমরা যে 0 -70 -12 সেটা ক্লিয়ার, তো ফোর্স গুলো প্রত্যেকে আসছে, বুঝে গেছে এম গুলা? হ্যাঁ, আর কি এটা হচ্ছে এই কেটাই এটা লিখলাম, আর আমাদের আনন হচ্ছে ডি টু এক্স। হ্যাঁ, হ্যাঁ, প্রজেশ বড়ুয়া কি কোনটা বুঝেন নাই? সেকেন্ড এলিমেন্ট স্যার একটু দেখি নাই, যেগুলো বারবার লিখতেছি আমরা, যে ডি টু এক্স ডি টু ওয়াই ফাই টু, এটাই হচ্ছে আমার আননোন ডি d2x d2y phi 2, এই ডিসপ্লেসমেন্টটাই আমার আননোন এবং এটাই বের করাই আমার আসলে প্রথম উদ্দেশ্য। ফাইনাইট এলিমেন্ট মেথড বলি আর স্টিফনেস মেথড বলি, এটা আসলে স্টিফনেস মেথড থেকেই ফাইনাইট এলিমেন্ট মেথডের সৃষ্টি। তো এখানে আমাদের এই ডিসপ্লেসমেন্ট গুলো বের করতে হবে, কি বের করব, এটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ম্যাট্রিক্স কে ওপাশে নিয়ে গেলে ইনভার্স ম্যাট্রিক্স হয়, তার মানে d is equal to k ইনভার্স f, k ইনভার্স f, k এর ইনভার্স ম্যাট্রিক্স এর সাথে f গুণ করলে কিন্তু d পেয়ে যাব, এবং সেটাই করা হয়েছে, ডিসপ্লেসমেন্ট এন্ড রোটেশন অফ নোড 2 ডাইরেক্টলি বের করা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসছে, এটা এখানে দেখানো হয় নাই, এটা এখন আপনাদেরকে বের করতে হবে, এটা ডাইরেক্টলি আপনার ম্যাট্রিক্স ক্যালকুলেটর থেকে করা যায়, ক্যালকুলেটর আছে সবার কাছে? থাকলে আমি এখন বলে দিচ্ছি, সবাই একটু হাতে ক্যালকুলেটর নেন। জি স্যার, মোড ম্যাট্রিক্স
কত বাই কত দিলে পরেরটাই চলে যায় 319.61 করতেছেন সবাই 160.15 এটা করেন এটা লাগবে দেখাবো না এটা একবারই দেখাচ্ছি 319.61 আমি নিজেও কিন্তু করতেছি 482.04 তারপরে মনে তো হচ্ছে না কথা না উপরে উপরেও দেখা যাচ্ছে দেখেন উপরে বড় করে লিখে আছে 160.15 800 ওই কারণে বড় দেখেন সবখানে ওটা বড় এখানে 55 ওই জন্য এটা বড় ওটা বড়ই হবে 12 21 28 এখন কি করতে হবে কেমনে করে আমি নিজে তো অনেকদিন ধরে করি নাই এখন স্যার বাম পাশে -70 -1200 এটা গুণ করতে না আগে ইনভার্স করতে হবে তারপরে ওইটা 0 70 1200 ওগুলো পরে আপনি একসাথে করে ফেলতে যাচ্ছেন একসাথে করা যায় ম্যাট এ ইনভার্স এ লিখে এটাকে যদি আপনি এই যে 0 70 1200 এটা আরেক ম্যাট বিতে রাখবো হ্যাঁ ঠিক আছে এটা বিতে রাখবেন হ্যাঁ ও করলে একসাথে করে ফেলা যায় হ্যাঁ এই দেখার পরে আবার আপনি মোডে এটা কি সেভ হয়ে গেছে না আপনি এটা স্যার অন এ চাপ দিলে সেভ হবে অন বাটন চাপ দেন অন বাটন চাপ দেওয়া লাগবে স্যার অন সেভ হবে না তারপরে শিফট এখন ম্যাট বি তে আবার ম্যাট বি তে এখন কত 1 সেকেন্ড স্যার শিফট 4 চাপার পরে ওখানে এই ডিম এক নাম্বার অপশনটা ক্লিক করতে হবে ডিম ডাইমেনশনটি এটা ক্লিক করলে আপনি ম্যাট 2 তে ডাটা এন্ট্রি করতে পারবেন ম্যাট বি আমি শিফট 4 দিয়ে কিন্তু এন্ট্রি করতেছি না আমি মোডে গিয়ে 6 দিয়ে এন্ট্রি করতেছি ম্যাট 6 দিয়ে আচ্ছা আপনি আবার ওখানে গেছেন আচ্ছা একটু আমি মোডে এন্ট্রি করে ওখানে ম্যাট এ হিসেবে এন্ট্রি করছি অন্য লেখা আছে ডিজিসি কি যেন একটা আসতেছে এইভাবে আমি করি নাই আগে আমি যেটা করছি ওই আলাদা আলাদা করে করছি ম্যাট্রিক্স দিয়ে মানে আপনার মোড থেকে 6 এ যান প্রথমে মোড যান মোডে গেলে 6 নম্বরে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে তারপরে 1 1 দিলে ম্যাট এ
তারপরে ম্যাটেতে আবার 1 দিলে 3/3 তে আসার পরে ম্যাট্রিক্সটা লিখেন আলাদা আলাদা করেন আর কি এটা তো মনে হয় সেভ করা যায় না শুনুন 5-3 আমাকে আবার ম্যাট্রিক্সটা লিখতে হচ্ছে এটা চলে গেছে 0.6 1 160.1 স্যার আপনি আগে আপনার মতো করে 1 5 319.61 482.04 170.73 160.15 170.73 12 21 28 এটা সেভ হওয়ার পরে আচ্ছা শিফট 4 এ দিলে 1 এ ডিম কি ডাইমেনশন ডাইমেনশন এটা দিলে আপনি স্যার অন্য একটা মেমোরিতে স্টোর করে রাখতে পারবেন এতে রাখা আছে এখন বি বা সি তে রাখতে পারবেন ওয়ান এ ক্লিক করলে দেখেন আসবে 1 2 3 এতে তো আমরা রাখছি এখন 2 তে একটু ক্লিক করলে ওই বি তে আপনি ডাটা ডাইএন্ট্রি করতে পারবেন টু ক্লিক করেন এখান থেকে ম্যাট্রিক্সটা সিলেক্ট করে দেন কত বাই কত আচ্ছা ম্যাট ম্যাট্রিক্স বি সবাই একটু খেয়াল করেন ম্যাট্রিক্স বি কত বাই কত বলেন তো 3/1 হ্যাঁ বুঝতে পারছেন প্রথমে ম্যাট্রিক্সে কি আসে ম্যাট্রিক্সের প্রথমে যে 3/3 যে বলতেছি প্রথম 3টা হচ্ছে রো পরের 3টা হচ্ছে কলাম তাহলে এটা যেহেতু তিনটা রো একটা কলাম তাহলে এটা 3/1 তাহলে 3 নাম্বার ক্লিক করতে হবে সবাই বুঝতে পারছেন এটা কিন্তু ক্যালকুলেটরে করতে হবে এটা ক্যালকুলেটরে না করলে তো এই 3/3 আপনি সলভ করতে পারবেন না এটা সবাই ক্যালকুলেটর শিখতে হবে 991 ইএস থাকলে এটা করতে পারবেন 3/1 3/1 হলে ম্যাট বি তে গিয়ে 3 এ চাপলে এটা সেভ করে রাখতে হবে ম্যাট বি ওখানে দাও এটা লেখেন 0 -70 -1200 এবার অনে চাপ দেন স্যার অনে তাহলে সেভ হবে 1200 টুকু অনে চাপ দিলে সেভ হবে কেন অনেক চাপ না দিলে সেভ হবে না অনেক চাপ না দিয়ে আমি ট্রাই করি নাই সিস্টেমের অনেক চাপ দিলে সেভ হয় আচ্ছা দেখেন আপনি অন্য চাপ দিয়ে দেখেন এখন আমরা লিখব আমরা ম্যাট এ ইনভার্স লিখব তাহলে ম্যাট লেখার জন্য কোথায় ম্যাট তাহলে শিফট 4 চাপলে আপনি এটা কল করতে পারবেন শিফট 4 দিলে এটা কল করতে পারবেন শিফট 4 দিলে 3 নম্বরে হলো এন নাম্বারটা কি শিফট 4 দেওয়ার পরে 3 নাম্বারটা হলো আমাদের এন মেমরি এতে যেটা আমরা স্টোর করে রাখছিলাম স্যার ওই ডাটাগুলো পাবো আমরা 3 ক্লিক করলে হ্যাঁ শিফট ওটা তো আছে কিন্তু লিখতে হবে ম্যাট্রিক্স এ লিখে ইনভার্স দিতে হবে ইনভার্স না তাহলে আমরা এই 3 নাম্বার দিলাম ম্যাট এ আসছে এখন ইনভার্স আমরা দিতে পারি এর উপরে না না ওইভাবে না ইনভার্স মাইনাস এটা আপনি তো ইনভার্স হচ্ছে তাই তাই না স্যার আমি টু দি পাওয়ার মাইনাস দিয়ে পাওয়ারটা দেই তাহলে তো ইনভার্স হলো ম্যাট এ লেখা থাকে একটা ওটা কি হবে আমি এটা খুঁজে পাচ্ছি না ও এরর আসছে তিন দিলে ম্যাটে আসে হ্যাঁ তিন দিলে ম্যাটে ডাটাটা আসবে আর কি তখন তো আসতেছিল না এখন বন্ধ করাতে আসছে এখন স্যার এই ম্যাট এর সাথে আমরা কি করব ওই ম্যাট বি এর ডাটাটা মাল্টিপ্লাই করব গুণ করবেন হ্যাঁ ম্যাটে ইনভার্স করতে হবে এই ম্যাটে ইনভার্স এর সাথে ম্যাট বি গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে আবার আবার শিফট 4
তারপর হলো ম্যাট বিএ ডাটা হলো 4 এ 4 এ ক্লিক করলে আসবে ইকুয়াল টু দিলে চলে আসছে আমার আসছে স্যার প্রথম 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 রোটা আসছে স্যার মাইনাস দেখেন আসছে না স্যার অন্যটা আসছে আমার আসছে প্রথম প্রথম লাইনে আসছে স্যার মাইনাস 2 10 টু দি পাওয়ার 5 না আমারটা দেখি কি আসছে ম্যাট এ ইনভার্স করলে কত আসে শুধু ম্যাট এ ইনভার্স করে না 1.1967 ম্যাট এ ইনটু 10 ইনভার্স সি এটা আসে নাকি দেখেন ম্যাট এ স্যার ইনভার্সটা কিভাবে করব ম্যাট এ ওই যে ইনভার্স চিহ্ন আছে না এক্স ইনভার্স 1 ডান দিকে এক্স ইনভার্স 1 আছে সেকেন্ড রো ডান দিকে লগের আগেরটা মোডের নিচেরটা এক্স ইনভার্স মান ওটা করেন ওটা করার নাই মানে তখন লগের নিচেরটা আছে না হ্যাঁ এক্স ইনভার্স 1 ওটা ক্লিক করলেই ম্যাট ই লিখে ওটা টিপেন তাহলে ইনভার্স হবে প্রথম প্রথমটা কত আসছে 1.1967 ইনটু 10 ইনভার্স 3 এটা আসবে প্রথম আসে আসে ভ্যালু আসে নাকি ডিলেট হয়ে গেছে ম্যাট এটা না ডিলেট হবে না স্যার মেমোরিতে থাকবে আসে না এখনো ইনভার্স দেওয়ার পর কি দিতে হবে ইনভার্স দেওয়ার পর ইকুয়াল টু দিতে হবে প্রথমে শিফট 4 দিয়ে ম্যাট এ লিখতে হবে 3 এ দিলে ম্যাট এ লেখা হয় ম্যাট এ শিফট হওয়ার পরে শিফট 4 চাপেন তারপরে দেখেন ডিম ডাটা ম্যাটে ম্যাট দিয়ে কথাগুলো আসবে আর ওই অন এ দিতে হবে অন না দিলে কিন্তু ওটা আসে না ওই ইয়া ভাই যেটা বলছে মোমেন্ট ভাই ওটা করতে হবে অন এ দিলে ওই ডাটাটা সেভ হয় মানে শিফট 4 দিলে এইগুলো আসে তখন আপনাকে 3 লিখলে ম্যাট এ লিখা উঠবে তারপরে ইনভার্স 1 দিবেন তারপরে ইনটু যদি আমি ম্যাট বি ডিরেক্ট করি দেখি আমার কি আসে শিফট 4 লিখে ম্যাট বি ইজ ইকুয়াল টু দিলে ম্যাট এ দিছি স্যার ইজ ইকুয়াল টু দিলে আমার কিন্তু আসছে এটা আমি যেটা লিখছি পরের পেজে এটা আমার আসছে দিছি আসছে তো স্যার ম্যাট এ দিছি আসছে না ম্যাট এ আসছে ঠিক আছে তারপরে ম্যাট ইনভার্স 1 টি পাচ্ছি না স্যার এখন স্যার ইনভার্স দেব স্যার
আমি শেষ পর্যন্ত করছি তো এখন আমি যেভাবে করেন অনে চলে যান এখন কি স্যার শিফট আবার শিফট দিয়ে দেব স্যার আবার প্রথম থেকে করতেছেন না প্রথম থেকে না সেভ করা আছেন আপনাদের জি স্যার জি স্যার ইয়া আমাকে দেখা যাচ্ছে ক্যালকুলেটর দেখা যাচ্ছে মনে হয় আমার আপনারা এক্স ইনভার্স এর কথা বলতেছি যে স্যার এক্স ইনভার্স উপরে বাটন এক্স ইনভার্সটা খুঁজে পাইছেন তারপরে তিন দেন ম্যাট এ ম্যাট এ লিখার পরে ওই এক্স ইনভার্স ইনটু ম্যাট বি আবার শিফট ফোর চাপেন তারপরে ফোর ম্যাট বি আমার স্ক্রিন শেয়ারে দেখেন স্ক্রিন শেয়ার নাই দেখা যাচ্ছে না আপনার কত আসছে প্রথম কম্পোনেন্ট প্রথমটা আসছে স্যার 0.056 হ্যাঁ আমারটা কত আপনারটা 0.0561 হ্যাঁ তো হইছে মিলছে হইছে তো বুঝছেন পরেরটা দেখেন মিলছে -0.179 বুঝতে পারছেন কিনা বলেন এতটুকু পরিপূর্ণ হয় না অনেক গেলে ফাংশনটা কমপ্লিট হয় তখন সে আবার শুরু থেকে দেখে ঠিক আছে তাহলে এভাবে সবাই করবেন তারপরে দেখি আমরা এলিমেন্ট ফোর্স হচ্ছে এফ ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ ডি ক্যাপ আমরা এখন কিন্তু যেহেতু এলিমেন্ট ফোর্স বের করতেছি তার মানে আমাকে এলিমেন্ট লেভেল লোকাল লেভেলে চলে যেতে হবে লোকাল লেভেলে চলে গেলে এফ ইজিক্যাল টু কে ক্যাপ এফ ক্যাপ কে ক্যাপ ডি ক্যাপ এবং এটার জন্য ডি ক্যাপ বের করতে আবার লাগে হচ্ছে টি ইন্টু ডি এগুলো আমরা আগে দেখছি ওই আগে টি ইন্টু ডি ঠিক আছে তাহলে টি হচ্ছে কি টি হচ্ছে আমার এই এটা সি এস -SC0000 এটা মুখস্থ রাখতে হবে 001 000 মুখস্থ রাখা কঠিন না দেখেন এই যে সিএস জিরো আর সিএস জিরো মানে প্রথম এই নয়টা আর শেষের নয়টা দিলাম না ফাইভেন কত ফাসফানোডে টারজান টারজান খালি আছে ডিস্টার্ব করতে টারজান টাকা নিয়ে ব্যস্ত হ্যাঁ টারজান কি নিয়ে ব্যস্ত বিল্ডিং নিয়ে
আচ্ছা সবাই দেখেন আমি এটা মুখস্থ করা শিখাচ্ছি, প্রথম নয়টা আর শেষের নয়টা সেম, এটা 6x6 ম্যাট্রিক্স না, 6x6 36, তো এখানে 36টা কম্পোনেন্ট টোটাল। এই দেখেন CS0 SC0 001, CS0 SC0 001, আর বাকি সব জিরো, এটা মুখস্থ করা কোনো ব্যাপারই না, একদম দেখতে 36টা মনে হলো খুবই সহজ টি এর কোশ্চেনটা। তাহলে টি লেখার পরে টি তো সি আর এস তো জানেনি, সি মানে কস থিটা এস মানে সাইন থিটা, আর ডি সমান কি, ডি বার সমান কি, পরের পেজে আমরা দেখি। ডি বার তো আমরা যেটা ইয়া করলাম সেটাই টি ডি ডি, এখন যেটা বের করছি, বাট পার্থক্য হচ্ছে ডি বার যখন আমরা করতে হবে আমার এলিমেন্ট ওয়াইজ করতে হবে, সো ওটা পরের কাজ, তো টি লাগবে আর আমার এখানে আবার কে ক্যাপটা লাগবে, কারণ কে ক্যাপ কিন্তু বের করা নাই, হ্যাঁ ডি ক্যাপ পরে আসবে, তো কে ক্যাপ যেহেতু বের করা নাই, কে ক্যাপের সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে, এটা কোথায় ছিল, A/L 0 0 - A/L 0 0 0 12 EI/L³ 6EI/L² এখান থেকে ওই ই বাই এল কমন নিয়ে ফর্মুলাটা লেখা যায়, আমি এখানে ই বাই এল কমন নেওয়া ফর্মুলাটা না লিখে আমি ওই যেটা আমার জন্য সহজ মনে হয়েছে, আমার কাছে এটা সহজ মনে হয়, কারণ হচ্ছে কি ওই এক্সিয়াল এর জন্য তো আমরা জানি A/L, আর আমরা যদি ওই যে ভার্টিক্যাল আর রোটেশনের জন্য করি তখন আমরা জানি ভার্টিক্যাল এর জন্য হচ্ছে 12 EI/L³, হ্যাঁ শেয়ার, আর মোমেন্ট হচ্ছে 6EI/L², আর আমার ওই মোমেন্টের জন্য হয় 4 EI/L, আর শেয়ার হয় হচ্ছে 6EI/L², তো এটা মনে রাখা আমার কাছে সহজ মনে হয়েছে, কারণ আমি এই ফর্মেটে লিখছি, আপনারা চাইলে EL কমন নিয়ে অন্য ফর্মেটে লিখতে পারেন, তো এটা এটা মনে রাখলে কিন্তু বাকিগুলো মনে রাখতে পারে, এই যে এদিকে আবার -A/L তারপরে 0 0, সো আমি যদি একটা রো মনে রাখি আমার একটা কলাম মুখস্থ হয়ে যায়, এই যে কলাম বরাবর আমি এটা আবার বসাই দিলাম, একইভাবে এখানেও 6 12 EI আর 6 EI হচ্ছে প্লাস, তো এখানে প্রথমটা যদি প্লাস হয় তৃতীয়টা হয় মাইনাস, এই যে মাইনাস, আর দ্বিতীয়টা যদি প্লাস হয় চতুর্থটাও হয় প্লাস, তা আমি ওভাবে মনে রাখতাম, তারপরে এই যে এখানে প্রথমটা যেহেতু প্লাস তৃতীয়টা, এখানে প্রথম আর তৃতীয় বলার কারণ হচ্ছে কি এই এক্সিয়াল গুলো কিন্তু পরে এসে যুক্ত হয়েছে, আমরা বিমের জন্য গত সেমিস্টারে স্ট্রাকচার 3 তে এগুলো কিন্তু পড়ে আসছি, মুখস্থ করে আসছি, যে আমার স্টিফনেস ম্যাট্রিক্স এর যে ফরম্যাটটা বিম এলিমেন্টের জন্য 12 EI/L³ 6EI/L² -12 EI/L³ 6EI/L², একইভাবে 6EI/L² 4EI/L -6EI/L² 2EI/L, তো এভাবে করে মুখস্থ রাখছিলাম, সেখান থেকে কিন্তু এটা লেখাটা অনেক সহজ হয়ে যায়, যে প্রথমটা প্লাস হলে তৃতীয়টা হয় মাইনাস, প্রথমটা মাইনাস হলে তৃতীয়টা হয় প্লাস, আর চতুর্থ আর দ্বিতীয়টার সাইন সেম হয়, এই দেখেন চতুর্থ দ্বিতীয়টা যদি মাইনাস হয় চতুর্থটাও মাইনাস, এখানে দ্বিতীয়টা যদি প্লাস হয় চতুর্থটাও প্লাস, জাস্ট ওই যে 4EI/L হলে প্রথম দুইটা লাইন মনে মুখস্থ রাখলে পরেগুলো ইজি হয়ে যায়, 3 নম্বর লাইনে জাস্ট ইজি হবে, এটা আপনারা যে যার সুবিধা মতো একটু কনসেন্ট্রেশন দিয়ে মনে রাখবেন, তা আমি কিভাবে মনে রাখতাম সেটা বলে দিচ্ছি আপনাকে, আমি মনে রাখতাম এই A/L টা মুখস্থ রাখতাম না, আমি মনে রাখতাম এই যে এই চারটা আর এই যে চারটা, কারণ এগুলো তো ওই যে বিম এটা, তো এটা আমার 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, এই যে এই 4 4 16টা আমি মনে রাখতাম, 16টার মধ্যে আমি কমই মনে রাখতাম, কারণ এখানে এটা জানলে আমি এটা জানি, এটা জানলে এটা জানি, তো কয়েকটা মাত্র মনে রাখতে হবে, তো সবাই ওভাবে করে ইয়া করতে পারে, এখন যখন ওটা 1 2 3 4 থেকে এখন জাস্ট এক্সট্রা সামনে একটা ঢুকে আর ওই 2 আর 3 এর মাঝখানে একটা ঢুকে, তো এইভাবে করে এটা মনে রাখতে হবে। সো এলিমেন্ট ওয়ানে গিয়ে আমার যেটা করতে হচ্ছে ডি ক্যাপ ইজ ইকুয়াল টু টিডি, টিডি হলে আমার টি তো একটু আগে বললামই আমরা CS0 - SC0 001 এটা লিখলাম, এবং ডি এখন যেহেতু নোড এটা এলিমেন্ট ওয়ান, নোড ওয়ান থেকে টু, নোড ওয়ান ছিল ফিক্সড, তাহলে নোড ওয়ান এর তিনটাই হচ্ছে জিরো, নোড ওয়ান এর তিনটা জিরো লিখছি, আর নোড টু এর তিনটাই তো আমরা একটু আগে বের করলাম এই যে ক্যালকুলেটর দিয়ে 0.0561 - 0.179 - 0.00965, এগুলো লিখলাম, তাহলে এটাও 6/6, এখানেও 6, মানে 6/1, তো এটা আমরা সলভ করতে পারবো, এটা দিলাম, এটাও কয় ক্যালকুলেটার করা হইতো, এটা ক্যালকুলেটার লাগে না, এটা যেহেতু ছোট না ক্যালকুলেটার লাগে না, তারপরে কারণ ক্যালকুলেটার হবেও না, এটা 6/6 তো ক্যালকুলেটার বসাতে পারবেন, এটা ম্যানুয়ালি করতে হবে আপনাকে,
যেমন দেখেন এই তিনটা তো প্রথম তিনটার সাথে গুণ হবে, তার মানে এই প্রথমে তিনটার লাইন আপনার করাই লাগবে না, কারণ এই প্রথম তিনটা যখন এই প্রথম তিনটার সাথে গুণ হবে সবাই তো জিরোই, আবার এদিকে লাস্টের সবগুলো জিরো, তো এটাও জিরো। আপনি একবার করলে আপনার আন্দাজ হয়ে যাবে আগে আগে গুণ করতে হবে। তো গুণ আসলে করতে হয় এই যে নিচের গুলাকে, 0.555 এর সাথে 0.0561, 0.832 এর সাথে এটা, এটা যোগ করে একটা ভ্যালু হবে, আবার এই -0.832 ইনটু 0.0561 প্লাস 0.555 ইনটু -0.179, এটা করে এই পাঁচ নাম্বার ভ্যালুটা হবে, আর লাস্টের ভ্যালুটা হবে শুধুমাত্র 1 ইনটু এটা করলে, এই যে দেখেন 1 ইনটু -0.00965, ওটা সেম এখানে যেটা -0.00965 এটা যেহেতু এক দিয়ে গুণ হচ্ছে সেমই আছে। -0.00965 আবার লাস্টে আবার এটা জিরো, তো এটা 0.0965 সাথে জিরো গুণ করলে জিরোই হবে। তো আমরা এখানে বুঝে নিতে হবে কার কার সাথে কার কার গুণ করলে কম সময়ে আমরা করে ফেলতে পারবো। তো এটা গেল ডিক্যাপ, বের হয়ে গেছে এলিমেন্ট ওয়ান এর জন্য, তাহলে এলিমেন্ট ওয়ান এর জন্য আমার ডিসকাশন গুলো পেয়ে গেছে। ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স, ওই যে আমরা শুরুতে কাজগুলো করে রাখছিলাম এখন সেটার বেনিফিট পাবো, এফ নট ক্যাপ, এফ নট ক্যাপ, হ্যাঁ নোডাল ফোর্স এর জন্য আমরা এফ নট দিচ্ছি এবং ক্যাপ বলতেছি হচ্ছে লোকাল লোকাল কোঅর্ডিনেট। এই কারণে দেখেন এটা কিভাবে পাইছি, এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেটের এক নম্বর নোডের ভ্যালু গুলো এবং দুই নম্বর নোড এর ভ্যালু গুলো, কিসের ভ্যালু, ফোর্স এর ভ্যালু। অর্থাৎ আমার ডি ওয়ান এক্স হচ্ছে কি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ছিল, তাহলে আমি দেখবো হচ্ছে হরাইজন্টাল ফোর্স, ডি ওয়ান ওয়াই ছিল হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি ওখানে দেখবো ভার্টিক্যাল ফোর্স, দেন ছিল রোটেশন আমি দেখবো মোমেন্ট, একইভাবে বাকিগুলো। তাহলে দেখেন মিলে কিনা, 8.32 -5.55 এগুলো কোত্থেকে আসছে, এই যে আমরা এই ফিগার থেকে আসছে, এটা থেকে এ যে ফিগারটা, তারপরে যে বি বি যে ফিগারটা আমরা বানায় রাখছিলাম বি ফিগারের কাজ এখানে আসছে। এক নম্বরের নোড হচ্ছে এটা, এটাতে আমরা এই যে নিচের দিকে এক্স আমরা সবসময় কি রাইট ওয়ার্ড ধরি, কিন্তু এটা হচ্ছে লেফট ওয়ার্ড, তাহলে -8.32, তারপরে এটাও হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে -5.55, আর 600টা কি অ্যান্টি ক্লকওয়াইজ, না এটা ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তাহলে এটাও হবে -600। মানে কি আর কি কি লেখা হয়েছে, এখানে কি মাইনাস আছে নাকি নাই আমি তো বুঝতেছি না, 8.32 মাইনাস নাই, ওটা ওটা প্লাস, নাকি মাইনাস, এই দুইটা তো একই দিকে, এটা শুধু প্লাস, আর বাকি সবকিছুই যা ধরছি তার উল্টা দিকে, যার কারণে মাইনাস। তাহলে এফ নট ক্যাপটাও আমরা দেখলাম, এফ নট ক্যাপ বের হয়ে গেলে এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই বাই এল ওয়ান, কারণ আমরা এই ইকুয়েশন আসলে বসাবো, এই বাই এল ওয়ান, 12i/l1³, 6i/l1² এগুলো বসাবো জন্য আমরা এখন এগুলো বের করে রাখতেছি, এই বাই এল ওয়ান লাগবে, 12i/l1³ লাগবে, 6i/ln² লাগবে, 4i/l1 লাগবে, আর 2i/l1 লাগবে, মানে যে যে কম্পোনেন্ট গুলো আসলে লাগে সেগুলো বের করলাম, করে বসাই দিছি।
তাহলে এখান থেকে কে ক্যাপ বের হয়েছে, কে ক্যাপ বের হওয়ার পরে তারপরে হচ্ছে ডি ক্যাপ মাইনাস এফ নট। ডি ক্যাপ কোনটা, এই যে এখন যেটা বের হইলো 00 এটা, মাইনাস এফ নট কোন, এফ নট এটা। তো এফ নটটা আমরা একসাথে যেতে এক লাইনে লেখার সুযোগ হয় না, এই কারণে এফ নটটা আমরা পরে বাদ দিই, কারণ এক লাইনে করাও যায় না। তো আমরা প্রথমে এটা গুণ করে একটা 6/1 ভেক্টর পাবো, সেই ভেক্টর থেকে এফ নট ক্যাপটাকে বাদ দিব। তো প্রথম কাজ হচ্ছে এদেরকে গুণ করা, এদেরকে গুণ করছি, গুণ করে পাইছি 81.7 -1.73 -0.40 -81.7 1.73 -50.507। এখান থেকে মাইনাস করলাম হচ্ছে এফ নটটাকে, যে এফ নট এটা হচ্ছে কোনটা এটা, তো এফ নট বাদ দিয়ে ফাইনালি আমরা পেলাম এফ ওয়ান এক্স ক্যাপ, এফ ওয়ান ওয়াই ক্যাপ, এম ওয়ান ক্যাপ, এফ টু এক্স ক্যাপ, এফ টু ওয়াই ক্যাপ, এম টু ক্যাপ। এটা থেকে এটা বাদ দিলে 81.7 থেকে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস 8.32, সো 90.02। একইভাবে সবগুলো ক্যালকুলেশন করলে প্রত্যেকটা যোগ হয়ে গেছে স্যার? হ্যাঁ প্রত্যেকটা যোগ হয়ে যাবে, এইটা ছাড়া, নিচেরটা ছাড়া, নিচেরটা মাইনাস হবে, -600 আর -500, -1100 হয়ে যাচ্ছে আর কি। তাহলে 90.02 3.82 360 -73 7.28 -1107 ইপি। তাহলে প্রথম এলিমেন্টের এলিমেন্ট ফোর্স গুলো বের হয়ে গেল, ঠিক আছে। একইভাবে সেকেন্ড এলিমেন্টের এলিমেন্ট ফোর্স গুলো বের করতে হবে। সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে পার্থক্য কি হবে, পার্থক্য হবে এখন তো নোড 2 3 এর মাঝখানে, তাই না? তাই নোড 3 হচ্ছে ফিক্সড, তার মানে নিচের গুলো হবে 0 আর উপরের গুলো হবে ভ্যালু। এলিমেন্ট 1 এ কি হয়েছিল, উপরের গুলো 0 হয়েছিল, কারণ উপরে ফিক্স ছিল, 1 টা ফিক্স ছিল, সেজন্য এটা সিরিয়ালটা মনে রাখতে হবে নোড কোনটা থেকে কোনটার মধ্যে যাচ্ছে। 2 3 তো 3 যেহেতু ফিক্স তাহলে নিচের গুলো 0 হবে, আর 2 যেহেতু উপরে আছে তাহলে উপরে ডি টু এক্স এর ভ্যালু গুলো লিখতে হবে। লিখার পরে একই ভাবে আমাদের ডি বের হবে, এখানে ডি ক্যাপ বের হবে, ডি ক্যাপ বের হওয়ার পরে এফ নট ক্যাপ, এফ নট ক্যাপ কিভাবে করব আমরা, ওই যে 2 নম্বর এলিমেন্টের জন্য যে এলিমেন্ট বের করে রাখছিলাম সেটা কোথায় রাখছিলাম, ডি ফিগার ডি তে, এই যে ফিগার ডি তে বের করছি না, এই যে এটা 2 নম্বরে দেখেন এফ ওয়ান এক্স নাইন, এফ টু এক্স, মানে এফ টু এক্স নাইন, এফ থ্রি এক্স নাইন আছে, কি এফ টু ওয়াই আছে, এফ থ্রি ওয়াই আছে, আবার ফাই সরি এম, এটা হচ্ছে এম এম টু আছে, এম থ্রি আছে। তাহলে আমার ওখান থেকে যে পাচ্ছি এটা নিচের দিকে, তাহলে -20, এটা আবার ক্লক ওয়াইজ, তাহলে -1800, তাহলে 0 -20 -1800, তারপরে 0 -20 +1800, দেখেন হয়েছে নাকি, এই যে 0 -20 -1800, 0 -20 +1800। কঠিন না, একটু লেংদি কিন্তু কঠিন না, এই বাই এল টু। একইভাবে সবগুলো আমরা জাস্ট এ ই এল টু এগুলো বসাই দিলে এগুলো বের হয়ে যাবে, টু ই আই বাই এল টু করে। একইভাবে এফ ক্যাপ আমরা বের করে কে ডি থেকে এফ নট ক্যাপ বাদ দিলে একটু আগে এলিমেন্ট ওয়ানের মতো ফাইনালি আমরা পাবো 46.8 17.04 1107 -46 5.96 -1171 কি পিঞ্চ। ফাইনালি রিয়াকশন বের করবো, তাহলে আমাদের তিনটা জিনিস কিন্তু বের হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট বের হয়েছে, তারপরে কি করছি আমরা, এই যে এলিমেন্ট স্টিফনেস এলিমেন্ট ফোর্স গুলো বের হয়েছে। কি কি চাইছিল প্রশ্নে, এই যে ডিসপ্লেসমেন্ট এবং রোটেশন, যেটা ওই যে ডি দিয়ে বের করলাম, তারপরে এলিমেন্ট ফোর্স মাত্র বের করলাম, এন্ড রিয়াকশন, তিনটাই চাইছে, যে দুটা বের করছি, ফাইনালি আমরা বের করতেছি হচ্ছে রিয়াকশন। রিয়াকশনটা সহজ, জাস্ট এই ভ্যালু গুলো নিয়ে, এই দুইটা এলিমেন্টের ভ্যালু গুলো নিয়ে জয়েন্টে জয়েন্টে বসা দিতে হবে, তাইলে আমার রিয়াকশন বের হয়ে যাবে। এখানে আমরা বাউন্ডারি কন্ডিশন কিছু করব না, বাউন্ডারি কন্ডিশন শুরুতেই করছি না, ওরে তো বললাম আমরা বাউন্ডারি কন্ডিশন করছি না, শুরুতে করা যাবে, আমরা তো শুরুতেই বাউন্ডারি কন্ডিশন করছি, বাউন্ডারি কন্ডিশন না করলে এটা কত বাই কত ম্যাট্রিক্স হইতো, এগুলো আসতো না। হ্যাঁ বাউন্ডারি কন্ডিশন তো আসছে, 6/6 হতো না, দিছে এই যে এখানে যে লিখছেন আপনি নোড 1 ফিক্স, এটাই তো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে বানাই দিন, আমরা অঙ্কটা ছোট করে ফেলছি, নাহলে অঙ্কে কিছু মানে শুধু শুধু কাজ করতে হইতো, যেটা হচ্ছে 6/6 করলে অঙ্কটা জাস্ট জটিল হইতো আর কিছু হইতো না, ওই কারণে এই ফাইনাল এলিমেন্টে এই সুযোগটা দিছে আমাকে, যে আমরা শুরুতে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়ে শুরুতে অ্যাপ্লাই করে দিছি, তো ম্যাট্রিক্সটা আমার শুরুতে ছোট হয়ে গেছে, বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি। তাহলে যেটা বলতেছিলাম, এই যে রিয়াকশন, আমরা যখন এই যে 2 2 আসলো, ফাইনালি
24 নাম্বার স্লাইডে এই যে রিঅ্যাকশন তো রিঅ্যাকশন গুলোতে এই এলিমেন্টের যে ফোর্স আমরা বের করলাম এখন এলিমেন্টের ফোর্স গুলো জাস্ট বসাই দিব খেয়াল করেন আমি এক এলিমেন্ট গুলো দেখাচ্ছি এটা একটু একটু ক্লিয়ার করা দরকার এই যে এলিমেন্ট 1 এ কি কি ছিল f1x 1y m1 তার মানে নিচের দিকের নোড যেটা ছিল সেখানে 90 কি হচ্ছে হরাইজন্টাল 3.8 দি হচ্ছে ভার্টিক্যাল 360 কি পিঞ্চ হচ্ছে মোমেন্ট প্লাস প্লাস মানে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ মুখস্থ যাওয়ার কথা এতক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দেখেন এই যে এটা কি কোন কোঅর্ডিনেটে লোকাল না গ্লোবাল গ্লোবাল নাকি লোকাল আমরা এতক্ষণ এত কিছু পড়লাম কেন এলিমেন্ট ফোর্স কি কখনো গ্লোবালে হবে না স্যার কে পাশে তো ফোর্স তো লোকালে লোকাল হবে হ্যাঁ লোকালে এই জন্য তো ক্যাপ আছে লোকালে সেজন্যই তো হচ্ছে এই যে 90.82 এটা আকার সময় ভুলে আবার গ্লোবালে আঁকিয়েন না এটা কিন্তু বোঝার বিষয় আছে এটা যেহেতু ক্যাপ আছে লোকালে আঁকতে হবে লোকাল এক্স এ আঁকতে হবে লোকাল ওয়াই তে আঁকতে হবে ওটাই কিন্তু আঁকছি দেখ এই যে লোকাল এক্স হচ্ছে ডান দিকে ছিল পজিটিভ এই যে পজিটিভ ছিল 90.02 এই যে লোকাল ওয়াই এটা 3.82 আর এটা ছিল প্লাস 360 তো এটা একটা যেহেতু বুঝছেন প্রত্যেকটা আমরা ভাবে করে আঁকছি তারপরে এটা গেল ওই নিচের 2 নাম্বার নোড এলিমেন্ট 1 শেষ হলে আবার এলিমেন্ট 2 এলিমেন্ট হচ্ছে একটু আগের পেজে যে এটা 46.8 17 11 7 3 প্লাস লেটার তো লোকাল আর গ্লোবাল সেম সহজ তাহলে ডান দিক হচ্ছে x এর প্লাস আপওয়ার্ডে হচ্ছে y এর প্লাস আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে রোটেশনের প্লাস এটা ক্লিক করলাম আবার একই ভাবে এখানে নোড 3 এর জন্য কি -46 তাহলে এটা হবে বাম দিকে 22.96 এটা হবে উপরের দিকে আর -2171 মানে এটা হবে ক্লকওয়াইজ এই যে বাম দিকে উপরের দিকে ক্লক ঠিক আছে এইটা করার সাথে সাথে আমার কিন্তু রিঅ্যাকশন গুলো পেয়ে যাব কিভাবে কারণ রিঅ্যাকশন মানেই তো হচ্ছে কি এন্ড এর রিঅ্যাকশনটা এখানে এবং এখানে তাহলে রিঅ্যাকশন আমরা এলিমেন্ট 1 এ যদি আমরা করি এখন পার্থক্য হচ্ছে কি একটু কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমি যে এখন এই এক নম্বর এলিমেন্টের কথা বলছি দুই নম্বর এলিমেন্টের জন্য সহজ দুই নম্বর এলিমেন্টের লোকাল আর গ্লোবাল যেহেতু কি করছে কোইনসাইড করে গেছে সেম ডিরেকশন সেম কোঅর্ডিনেট সো এখানে যা যা আছে তাই কিন্তু গ্লোবাল এটা দেখেন এফ ওয়ান এক্স এটা একটা ভুল আছে এটা এফ থ্রি হবে এটা এফ থ্রি হবে না না সরি এটা না এই যে এফ থ্রি ঠিক আছে তো এটা তো এটাকে সলভ ভুল হয় না ঠিক আছে আমি এলিমেন্ট টু টা আগে দেখাচ্ছিলাম এলিমেন্ট টু তে এই যে এটা f3x f3y m3 দেখেন -46.8 প্লাস 22.96 -2171 মানে 46.8 প্লাস 22.96 -2171 মানে এইটারই লাস্ট তিনটা বুঝতে পারছেন সবাই এটা কেন ডাইরেক্টলি আসছে এটা রিঅ্যাকশন না সি নাম্বার নোডের ওটা রিঅ্যাকশন দিছে হ্যাঁ কিন্তু এক নম্বরে সমস্যা কি এক নম্বরের সমস্যা হচ্ছে এক নম্বরের লোকাল যে কোঅর্ডিনেটটা সেটা গ্লোবালের সাথে কোইনসাইড করে নাই সেটা লোকাল লোকালটা গ্লোবালের সাথে 56 ডিগ্রি করে থাকে তাই না যার কারণে আমি যে ভ্যালুগুলো পাইছি সেগুলোকে আমার কোড ইয়া করতে হবে কম্পোনেন্টে নিয়ে আসতে হবে আমার এখানে আছে 90.02 আর 3.82 এরা দুইজনই কে 56.31 ডিগ্রি করে আছে হ্যাঁ তাহলে এই ডিগ্রির সাথে আমরা জাস্ট দেখতে হবে যে কোনটা থিটা এইটা কোনটা থিটা পাইলে আমরা এটা সলভ করে এই বরাবর আনতে পারবো ডিরেকশনটা অর্থাৎ লোকাল আমরা গ্লোবাল এক্স এ আনতে পারবো গ্লোবাল ওয়াই তে আনতে পারবো আর রোটেশন চেঞ্জ হবে রোটেশন তো 360 f1x এবং f1y করার সময় তাহলে f1x এবং f1y করার সময় দেখেন আমরা কি করছি 90.02 x যখন করতেছি তখন cos 56.39 তাহলে মানে এইটা হচ্ছে থিটা কোনটা কোনটা থিটা 56.31 এটা যেটা আর এইটা দেখেন এটা বিপ্রতিপণ না এটাকে এদিকে এক্সটেন্ড করেন আর এটাকে এদিকে এক্সটেন্ড করেন এটা কি কোণ বলে মনে আছে জ্যামিতিতে কি পড়াছো বিপ্রতিপণ ইয়েস স্যার বিপ্রতিপণ অনুরূপ কোণ স্যার
হ্যাঁ অনুরূপ কোন জি স্যার হ্যাঁ হ্যাঁ অনুরূপ কোন মনে হয় আরেকটা আছে একান্তর কোন না এটা এটা কি বিপরীত না অনুরূপ স্যার এটা বিপরীত তো স্যার এটা অনুরূপ কোন এটার বিপরীত ওইটা বিপরীত না বিপরীত একটা আছে বিপরীত জি স্যার স্যার এটা স্যার এটা বিপরীত হয় না অনুরূপ কোনটা একান্তর কোনটা একান্তরটা আমার মনে আছে একান্তর হচ্ছে এই যে এইভাবে দিয়ে এইভাবে দিলে এই যে এইটা আর এটা হচ্ছে একান্ত অনুরূপ আছে একটা বিপরীত আছে একটা যাই হোক আমি বাংলাটা হয়তো ভুলে গেছি এটা এটা সমান এটা আমরা অনেকেই জানি ঠিক আছে সবাই জানি মোটামুটি যে দুইটা লাইন যদি এভাবে ক্রস করে তাহলে এই পাশের অ্যাঙ্গেল আর উল্টা দিকের অ্যাঙ্গেল সেম হয় তো এটা 56.31 হলে এটা 56.31 তার মানে হচ্ছে আমরা যখন এক্স করব তখন 90 এর কম্পোনেন্টটা হবে cos আর যখন y করব তখন 90 এর কম্পোনেন্টটা হবে sin কারণ যার সাথে থিটা থাকে সে হয় cos তো থিটা যেহেতু এখানে x এর সাথে আছে মানে 90.02 cos হ্যাঁ আর যখন y করব তখন 90.02 হবে sin এই যে sin এবার আসেন 3.82 এরটা 3.82 এর সাথে কোনটা হবে এই যে এইটা 56.31 হলে আমরা জানি যে একটা দুইটা মানে দুইটা লাইনের উপরে যদি আমরা দুইটা লম্ব টানি এই যে এই লাইনের উপর এই লম্ব টানলাম আবার এই লাইনের উপর এই লম্ব টানলাম তাহলে দুইটা লম্বর মাঝামাঝি কোণ এই কোণের সমান এইটাও যদি 56.31 হয় এদেরটাও 56.31 তার মানে হচ্ছে এখন ভার্টিক্যালের সাথে হবে 3.82 এর কি হবে cos আর হরাইজন্টালের সাথে হবে sin এই কারণে হরাইজন্টাল যখন করছি 3.82 sin 56.31 আর যখন ভার্টিক্যাল f1y করছি তখন 3.82 এর হইছে cos 56.3 আলটিমেটলি আসছে 46.8 77.360 এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে f1x এবং f3x টা সেম এবং অপোজিট ডিরেকশন আসবে যেটা হচ্ছে আফটার ভেরিফিকেশন আপনার অঙ্ক হইছে সামেশন অফ fx সব সময় কি হয় জিরো হয় না এই দেখেন জিরো হইছে -46.8 এইদিকে আর এটা এদিকে আসছে +46.8 তো যেটা যোগ করেন f1x কিন্তু জিরো যেহেতু আমার এই স্ট্রাকচারে হরাইজন্টাল কোনো ফোর্স ছিল না প্রশ্নে ছিল প্রশ্নে কোনো হরাইজন্টাল ফোর্স নাই সব কিন্তু ভার্টিক্যাল এখানে এটা লটকানো ভার্টিক্যাল এটা ভার্টিক্যাল লটকানো এটা ভার্টিক্যাল লটকানো মানে অ্যাঙ্গুলার কোনো লোডই ছিল না যার কারণে এরা দুজন সমান হয়ে গেছে এটা এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে আর কি সব অঙ্কে হবে যে নট থাকে সারি তাহলে এই কারণে এই অঙ্কে আমরা সুন্দর একটা রেজাল্ট পাইছি যে এটা হচ্ছে 46.8 এটা -46.8 আর ভার্টিক্যালের ক্ষেত্রে f1y আসছে 77 এই যে কম্পোনেন্ট ভাগ যোগ টোক করে আমরা 77 এ আসছি আর m1 আসছে 360 আর এখানে m3 আসছে 2171 তো আলটিমেটলি এইটাই হচ্ছে আমার রিয়াকশন এটাই জানতে চাইছি তো আমরা একটা কঠিন ধরনের অঙ্ক করছি যাতে আমরা সহজ অঙ্কগুলো করতে পারি ইনক্লাইন্ড একটা মেম্বারের অঙ্ক আপনি ফাইনাইট এলিমেন্ট দিয়ে সলভ করছেন সেটা কিন্তু অনেক বড় একটা কাজ বুঝা গেছে সবার এখন ভিডিও আছে আপনারা আরো একটু প্র্যাকটিস করবেন ভিডিওটা বারবার দেখেন দেখে দেখে ইয়া করেন তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে তো এই অঙ্কটা একটু প্র্যাকটিস করলে এটা 30 মিনিটে করা সম্ভব আর কি তারপরেও দেখা যাক কতটুকু দেওয়া যায়